ইউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না সহায়িকার কোনো তাই মানে বইয়ের আর কোনো মানে নেই ইউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো ইউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে হ্যালো বন্ধুরা ইউটোপিয়া লার্নিং আপের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো এই ভিডিওতে তো আমরা আলোচনা করব তোমাদের ক্লাস এইটের এক গুরুত্বপূর্ণ অধ্যায় কি অধ্যায় বিপ্রতীপ কোণের ধারণা এবং তার সব রকমের প্রশ্ন উত্তর তো এর বাইরে না পরীক্ষায় কিছু আসবে না আলাদা করে তোমাদের কিছু পড়ার দরকার পড়বে তাহলে আমরা বলতেই পারি মানে বইয়ের আর কোনো মানে নেই দরকার নেই কোনো সহায়কার কোনো সহায়তা পরীক্ষার প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট হবে তো আশা করছি তোমরা নিশ্চয়ই এই অধ্যায়টা বাড়িতে অথবা স্কুলে বা বাড়ির গৃহশিক্ষকের কাছে পড়েই ফেলেছো আর যদি এখনো পড়া না হয়ে থাকে তাহলে টিউটোপিয়ার লার্নিং অ্যাপ থেকে তোমরা এই ভিডিওগুলো দেখে এই অধ্যায়টা পড়ে নিতে পারো কারণ কি জানো কারণ টিউটোপিয়াতেই খুব সহজে সুন্দরভাবে এই অধ্যায়ের সব টপিক তোমাদের ভিডিও আকারে বোঝানো আছে একবার সেই ভিডিওটা দেখে নিলেই এই অধ্যায় সব কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ বিপ্রতিপ কোণের ধারণার শুরু থেকে শেষ তোমাদের একদম নখ দর্পণ চলে আসবে তাহলে আমরা ধরেই নিচ্ছি যে তোমার এই অধ্যায়টা পড়া তাহলে চলো এবার আমরা দেখে নিই এই অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে তাহলে কি কি প্রশ্ন আসবে সবার প্রথমে জানো তোমরা যে এমসিকিউ এর খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের পরীক্ষা প্রশ্নপত্রে এবং এই এমসিকিউ কিন্তু আমরা অনেকগুলো করব যেটা ওয়ান তোমাদের আসে থাকে আমরা চারটে সেখান থেকে সঠিক উত্তরটা বার করা শিখবো অতি সংক্ষিপ্ত বা এর তিনটে পার্ট আছে একটা হলো এক কথায় উত্তর একটা হলো ফলস বা সত্য বলি আর একটা হলো শূন্যস্থান পূরণ বা ফিলিন এই তিনটে পাটেই ভিএসএ কিউটা ভাগ করা আছে এই তিনটে পার্টের থেকেও কিন্তু আমরা প্রচুর কোয়েশ্চেন করব যাতে তোমাদের কোনো ডাউট না থাকে তারপরে চলে আসবো এসএ কিউ এইগুলো কিন্তু এক মার্কসের এসএ কিউ যখন চলে আসবো সেটা টু মার্ক্স হয়ে কোয়েশ্চেন তাহলে এসএ কিউ মানে সংক্ষিপ্ত প্রশ্নাবলী তার মানে এটা একের থেকে বড় হবে একটু বেশি লিখতে হবে বা কঙ্ক করতে হবে আর এলএ কিউ বলতে কিন্তু এখান থেকে থ্রি মার্কসেরই শুধু আসবে উপবাদ্যের মতো প্রমাণ করতে দিতে পারবে উপবাদ্য কি সেগুলো জানতে পারবে সপ্তমরা তাহলে বোঝা গেল কি তাহলে এখানে আমরা টু মার্কস এসে কিউ থ্রি মার্কস এলে কিউ আমরা এগুলো সম্পর্কে জানব এবং শুধু তাই নয় তোমাদের সুবিধার জন্য এই ভিডিওটার প্রশ্নের ধরন অনুযায়ী তোমরা নিচের ডেসক্রিপশান বা টাইম লাইনটা তোমরা পেয়ে যাবে তো নিচে যে তোমরা টাইম লাইন দেখতে পাচ্ছ সেই টাইম লাইনে তোমার এই ভিডিওর পর্বভাগটা জানতে পারবে মানে কোথায় এমসি করানো হয়েছে কোথায় এসে কিউ কোথায় আমরা ফিলিন্দা ব্ল্যাঙ্কস করিয়েছি কোথায় এলে কিউ তোমরা সব কিন্তু দেখে নিজের ইচ্ছা মতো তোমরা খুঁজে খুব সহজেই খুঁজে নিতে পারবে তাহলে আমরা ধরেই নিচ্ছি তোমরা পুরো বিষয়টা বুঝে গেছো তাহলে চলো এবার আমরা দেখে নিই এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় কি কি এমসিকিউ বা বহু বিকল্পীয় প্রশ্নাবলী আসতে পারে প্রথম প্রশ্ন কি বলছে দেখো পাশের চিত্রে এক নম্বর কোনটা বলে দিয়েছে ৩৫ ডিগ্রি তাহলে এই দু নম্বর কোনটার মান জানতে চেয়েছে এক নম্বর কত বলে দিয়েছে এক নম্বর কোনটা বলে দিয়েছে ৩৫ ডিগ্রি খুব ভালো বিষয় এবার দেখতে পাচ্ছ তো এটা একটা সরল কোন আর এরা পরস্পর সন্নিহিত কোন তার মানে আমরা কি জানি যে

চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি তাহলে উত্তর হবে অপশান বি দেখো কত সহজে আমরা বার করলাম তাহলে এই দু নম্বর কোনটার মান কত হয়ে গেল একশো পঁয়তাল্লিশ ডিগ্রি ডান বোঝা গেল তাহলে এইভাবে কিন্তু মজার মতো করে আমরা অঙ্ক করব দেখবে কোনো ব্যাপার নয় ম্যাজিক অঙ্ক মানে আমি সময় বলেছি ম্যাজিক তাহলে চলো আরো ম্যাজিক দেখি পরের অঙ্ক কি বলছে পাশের চিত্রে টি ও এস টোয়েন্টি ডিগ্রি এই দেখো দিয়ে দিয়েছে ও এস টোয়েন্টি ডিগ্রি এই কোনটা টোয়েন্টি ডিগ্রি এইটুকু কোন আর এই কোনটা হচ্ছে পিও আরও কিউ আরও কিউ হচ্ছে ষাট ডিগ্রি তাহলে পিও টি এর মান কত ঠিক আছে টি এর মান কত তাহলে পিও টি মানে বিষয় এবার দেখো এই আরও কিউ আর এদিকে পিও এস এই দুটো সমান কারণ বিপ্রতিপ কোন আমরা পড়েছি তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি যে পিও এস সমান বিপ্রতিপ ও কিউ এবার বিপ্রতিপ ও কিউ মানে কি ও কিউ কত ষাট ডিগ্রি তাহলে সুতরাং পিও এস কত বেরিয়ে গেল পি এই পুরো কোনটা ষাট এর মধ্যে এইটা কুড়ি তাহলে এইটা কত হবে এটা নিশ্চয়ই হয়ে যাবে ষাট ডিগ্রি মাইনাস কুড়ি ডিগ্রি সমান কত চল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটার মান কত যেটা পিওটি পট এই কোনটার মান কত চল্লিশ ডিগ্রি এই পট মান হচ্ছে চল্লিশ ডিগ্রি বোঝা গেল কত মজার বুঝতেই পারছো তাহলে চলো এর আমরা অঙ্কগুলো আরো দ্রুত গতিতে করবো বলছে পাশের চিত্রে এ ও ডি একশো কুড়ি ডিগ্রি তাহলে এ সি এর মান কত এ ও সি এই কোনটার মান জানতে চেয়েছে এটা দেখো একশো একশো আশি ডিগ্রি তাহলে এটা সরল কোন সন্নিহিত কোন উৎপন্ন দুটো সন্নিহিত কোণের যোগফল একটা সরল রেখায় সরল কোণই হবে তাহলে এই বাহু দুই পাশে সন্নিহিত কোণ তাদের যোগফল একশো আশি একটা একশো কুড়ি হলে এটা কত হবে একশো আশি মাইনাস একশো কুড়ি সমান ষাট ডিগ্রি দেখো কোনো ব্যাপার নয় অপশন সি ইজ দ্য রাইট অপশন বোঝা গেল ষাট ডিগ্রি কনসেপ্ট বুঝতে পারছ জলের মতো কিন্তু অঙ্ক বুঝতেই হবে একদম ভালো করে বুঝতে হবে চলো পরের অঙ্কে যাই বলছে পি কিউ আর এস সরল রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে এই পি কিউ এই আর এস চলো নাম দিয়ে দিই পি কিউ আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে ছেদ করলে পিও এর সমধি খন্ড পি এর সমধি খন্ডক ওটি পিওস এর সমধি ঠিক আছে খুব ভালো বিষয় পিওএস তার সমাধি খন্ডক ওটি সমাধিখন্ডক মানে কি যে সমান দুটো পার্টে বিভক্ত করে মানে এর মান যা এর তার মানও তাই সমধি খন্ডক ওটি পিও আর চল্লিশ ডিগ্রি পিওআর চল্লিশ ডিগ্রি ছবিতে দেখি পিওআর মানে এই কোনটা এই কোনটার মান চল্লিশ ডিগ্রি বলে দিয়েছে পিওআর চল্লিশ ডিগ্রি হলে টিও এর মান কত টি ও এস এই কোনটার মান জানতে চেয়েছে ভালো করে দেখো পিও আর চল্লিশ ডিগ্রি পিও এটা চল্লিশ ডিগ্রি তাহলে এই পুরো কোনটা সরল কোন না তাহলে এটা চল্লিশ হলে এটা পুরোটা কত হবে মানে পিও পুরোটা কত হবে পিও পুরোটা কত হবে একশো আশি মাইনাস চল্লিশ বুঝতেই পারছো তার মানে একশো চল্লিশ ডিগ্রি কারণ এটা তো সরল রেখা এই যে আর একটা সরল রেখা তাহলে এই 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 পুরো পুরো এটা হলে পুরোটা কত হবে পুরো কোনটা হয়ে গেল একশো চল্লিশ এইবার এইটার সমধিখণ্ড তো দুটো পাটে বিভক্ত তার মানে এটাও সমান এটাও সমান তাহলে একশো কে হাফ করে দাও তাহলে টস টি ও এস কোনটার মান পেয়ে যাব। তাহলে একশো চল্লিশ ডিভাইডেড বাই দুই তার মানে হয়ে গেল সত্তর অপশান দেখি অপশান ডি ইজ দ্য রাইট অপশান বোঝা গেল না যাইনি দেখো কত মজার অঙ্ক ওটা চল্লিশ ছিল পিও আর তাহলে আমাকে পিও এস বার করতে হতো ওটা একশো আশি মাইনাস চল্লিশ একশো চল্লিশ হয়ে গেল এবার আমাকে টিও এস বলেছিল তাহলে ও এস কি পিও আর এর পিও এস এর মানে হাফ তাহলে হাফ হওয়া মানে এটা কত হয়ে গেল সত্তর ডিগ্রি বোঝা গেল কমপ্লিট এই কোয়েশ্চেনটা চলো পরের অঙ্কে যাই এলিমেন্টস বইটির রচয়িতাকে আমরা সবাই জানি এলিমেন্টস কার লেখা আমাদের ফাদার অফ জিওমেট্রি যাকে বলা হয় অর্থাৎ ইউক্লিড ইউক্লিডের লেখা এলিমেন্টস মনে রাখবে কখনো ভুলবে না কিন্তু ঠিক আছে আর এই ইউক্লিডের এটার ব্যাপারে বলে রাখি যে ইউক্লিডের যে আমাদের কি বলবো যে এলিমেন্টস বইটা তিনি লিখেছেন এখানেই কিন্তু সব উপবাদ্য আমরা যা করছি সবই কিন্তু ইউক্লিডকে আমরা ডিকোড করে ওটা ভেঙে ভুঙে আমরা ওটা বুঝে আন্ডারস্ট্যান্ড করে আমরা যেই যা যেমতি যা কিছু করছি তার বেসিক ফাউন্ডেশন কিন্তু ইউক্লিডে সেই জন্য ইউক্লিডকে ফাদার অফ জিওমেট্রি বলা হয় ঠিক আছে চলো বলছে দুটি বিন্দু দিয়ে সরল সরলরেখা আঁকা যায় কটি এই যে দুটি বিন্দু এটা দিয়ে মাত্র একটি সরল সরলরেখা আঁকা যায় তাহলে উত্তর হবে দুটি বিন্দু দিয়ে সরল সরলরেখা আঁকা যায় একটি দুটি বিন্দু দিয়ে সরল আঁকা যায় একটি কখনো ভুল করবে না ঠিক আছে চলো তারপরে কি বলেছে এবি সরল রেখার উপর ওপি একটি রশ্মি দণ্ডায়মান চলো এবি রেখা একে নেওয়া যাক এই এবি সরল সরলরেখা এর উপর ওপির একটি রশ্মি দণ্ডায়মান চলো খুব ভালো বিষয় এই যে এবি সরল রেখার উপর অপি দন্ডায়মান এবি অপ ঠিক আছে এবার কি বলেছে এ ও পি এ ও পি বলেছে 90 এক্স আচ্ছা তাহলে এইটুকানি এটাকে চেঞ্জ করে দি এবি অপ এওপি কত বলে দিয়েছে নাইনটি ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি হলো তাহলে জানতে এখানে এক্স থাকি জিরো আর ন সূক্ষ্ম কোন জিরো আর নব্বই এর মধ্যে তাহলে বিওপি এই কোনটার মান জানতে চেয়েছে এই কোনটার মান কত আমরা কি জানি এই কোনটার মান টোটালটা কত সরল কোন তো একশো আশি এটা সন্নিহিত কোন এটাও সন্নিহিত কোন এদের যোগফল একশো আশি তাহলে এটার মান কত হবে একশো আশি থেকে এই কোনটার মান বাদ দিয়ে দাও একশো আশি থেকে যে এই কোনটার মান বাদ দেবো কত দাঁড়াচ্ছে

আর একশো আশি দিকে মাইনাস করে দেবো ভালোই হয়ে যাবে খেলা শেষ চলো পরের অঙ্কে যাই পরের অঙ্ক কি বলছে ও সিডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এবি ও সিডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এবি সিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এবার বলেছে বিও ডি এর সমাধি খণ্ড বিও ডি এর ও কিউ তাহলে বিও ডি এর একটা সমাধিখণ্ড আছে ও কিউ এই কিউ এটা ও বিন্দু তাহলে এটা ও কিউ বিওডি এর সমুদি তাহলে সমধিখণ্ড অর্থে অর্থ হলো কি এই কোনটার মান যা এই কোনটার মান তাই হবে ঠিক আছে এবার বলেছে এ ও সি তাহলে এ ও সি পঞ্চান্ন ডিগ্রি এই কোনটার মান পঞ্চান্ন ডিগ্রি হলে ডি ও কিউ এর মান কত ডি ও কিউ মানে এই কোনটার মান কোয়েশ্চেন মার তাহলে কি দেখো এইটা পঞ্চান্ন তাহলে এইটার এই কোনটার মানও কি পুরো কোনটার মান পঞ্চান্ন লিখে ফেলি কোন বি এই পুরোটা মান পঞ্চান্ন কারণ বিপ্রতিপ কোন তাহলে এই উপরের কোনটা ওটাও পঞ্চান্ন কিন্তু জানতে চেয়েছে ডি জানতে চেয়েছে ডি ও কিউ তাহলে ও কিউ কি হবে হাফ হাফ পঞ্চান্ন মানে পঞ্চান্নকে দুই দিয়ে ভাগ করব কারণ কি সমধি সমন্বি খন্ডক মানে সমান দুটো অংশে বিভক্ত তাহলে চার এক পনেরো সাত দুগুণে চোদ্দ বেরালো সাতাশ আর হাফ ডিগ্রি তাহলে দেখি অপশন সাড়ে সাতাশ ডিগ্রি বোঝা গেল কনসেপ্ট ক্লিয়ার দেখো কত মজার অঙ্ক ছিল দেখো ছবি আঁকলাম অঙ্ক বোঝালাম তাহলে ছবি আঁকলেই অঙ্ক কিন্তু সহজ হয়ে যাবে এইটা কিন্তু সবসময় মাথায় রাখবে নেক্সট পরের কোয়েশ্চেনে চলে যাই বলছি এবিসিডি সরলরেখা পরস্পরকে অবিন্দুতে ছেদ করেছে খুব ভালো বিষয় এবিসিডি সরলরেখা পরস্পরকে অবিন্দুতে ছেদ করেছে এ বি সি ডি পরস্পরকে অবিন্দুতে ছেদ করেছে আচ্ছা এ ও ডি এর পরিমাপ 69 এ ও ডি এ ও ডি এর পরিমাপ 69 ডিগ্রি ঠিক আছে হলো এরপরে কি বলেছে সিক্সটি নাইন ডিগ্রি করে দিয়েছি তাহলে বিওসি এর এক তৃতীয়াংশের পরিমাণ বিওসি তাহলে এটা আমার ও কোন এর এক তৃতীয়াংশ মানে কি এর তিনটে পার্টে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এক তৃতীয়াংশ কথার অর্থ হলো একে যদি আমরা তিনটে পার্টে ভাগ করি একটা কোনকে তাহলে তার একটা পার্টের কথা বলা হচ্ছে এইটা একটা পার্ট এইটা একটা পার্ট এইটা একটা পার্ট ঠিক আছে তাহলে তিনটে যে পার্ট আমার মার্ক করেছি দেখো এইটা একটা পার্ট এইটা একটা পার্ট এই একটা পার্ট তাহলে এই কোনটা সিক্সটি নাইন তাহলে এই পুরোটা কত হবে তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি যে ও সি ডি তার মানে এবার তার কি বলেছে এক তৃতীয়াংশ মানে একের তিন অংশ মানে এক তৃতীয়াংশ কোনটার মান কত তাহলে এক তৃতীয়াংশ সি মানেই এক তৃতীয়াংশ সিক্সটি নাইন ডিগ্রি তাহলে এটা কাটলে তিন দুগুণে ছয় নয় তার মানে এক তৃতীয়াংশ তৃতীয়াংশ কত এক ডিগ্রি উত্তর হবে এটা এক তৃতীয়াংশ মানে সমান তিনটে অংশে ভাগ করা বোঝা গেল এটাকে আমরা যেরকম সমধি খণ্ডক বলি আর সেটা সমুদ্রি খণ্ডক বা আমরা এটাকে বলি ট্রাইসেক্টার ট্রাইসেক্ট করা মানে তিনটে ইকুয়াল পার্টে ভাগ করা তিনটে ইকুয়াল পার্টে ভাগ করা ঠিক আছে চলো পরের অঙ্কে যাই দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি এই ধরো দুটো সরলরেখা যারা পরস্পরকে ছেদ করেছে তাহলে এখানে চারটে কোণ উৎপন্ন হয়েছে একটা দুটো তিনটে আর এই হয়ে গেল চারটে তাহলে এই চারটি কোণ মানে একটা বৃত্ত ফর্ম করছে তাহলে এর সমষ্টি কত হবে তিনশো ষাট ডিগ্রি ঠিক তিনশো ষাট ডিগ্রি মানে চার সমকোণ তিনশো ষাট ডিগ্রি মানে চার সমকোণ মনে রাখবে এক সমকোণ সমান নব্বই ডিগ্রি দুই সমকোণ সমান একশো আশি ডিগ্রি তিন সমকোণ সমান দুশো সত্তর ডিগ্রি আর চার সমকোণ সমান তিনশো ষাট ডিগ্রি নলেজ এবং ইনফরমেশনের জন্য দিয়ে রাখলাম এক সমকোণ নব্বই দুই সমকোণ একশো আশি তিন দুশো সত্তর চার সমকোণ তিনশো ষাট তাহলে এটা বৃত্ত মানে কি না চার সমকোণ বৃত্ত মানে চার সমকোণ তাহলে চার সমকোণ তিনশো ষাট ডিগ্রি বোঝা গেল না যায়নি এবার যদি মনে হয় প্রশ্ন কেন বৃত্ত মানে চার সমকোণ এই যে দুটো ব্যাস নাও এই দুটো ব্যাস দেখো পরস্পর কটা কোণ উৎপন্ন করছে চারটে কোণ উৎপন্ন করছে চারটি কোণের সমষ্টি নব্বই ইন্টু চার অর্থাৎ তিনশো ষাট পরস্পর লম্ব দুটো ব্যাস নাও তাহলেই বুঝে যাবে বোঝা গেল কনসেপ্ট ক্লিয়ার চলো পরের কোশ্চেনে যাই সমকোণের সম্পূরক কোণ তাহলে সমকোণ মানে কি 90 ডিগ্রি তার সম্পূরক কোণ কি হবে 180 থেকে বাদ দিতে হবে সম্পূরক থাকলে 180 থেকে বাদ তাহলে সমকোণের সম্পূরক কোণ সমকোণই হবে সমকোণের সম্পূরক কোণ স্থূলকোণ হবে না সূক্ষ্মকোণ হবে না কোণ হবে না সমকোণ তাহলে সমকোণ প্লাস সমকোণ নব্বই প্লাস নব্বই তবেই দুই সমকোণ একশো আশি সরল কোণ তাহলে সমকোণের সম্পূরক আর সম্পূরক মানে একশো আশি তাহলে সমকোণের সম্পূরক সমকোণই হবে বোঝা গেল না যায়নি তো এখানেই তোমাদের কিন্তু যত রকমের এম এর আলোচনা শেষ হলো এবার বলো তো এতগুলো যে আমরা এমসিকিউ করলাম এই এগারোটা এমসিকিউ এর মধ্যে তোমরা কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো সঠিক যদি উত্তর দিতে না পারো তার মানে কিন্তু তোমাদের বুঝতে হবে যে কিন্তু খামতি আছে কিন্তু সেটা থাকলে তো চলবে না পরীক্ষায় তো ভালো রেজাল্ট করতেই হবে তাহলে ভালো রেজাল্ট করার জন্য কি করতে হবে তার জন্য ঠিক করতে হবে তোমাদেরকে স্টাডি ফ্লো এবার তোমরা ভাববে কি এই স্টাডি ফ্লো তাহলে চলো একবার দেখে নিয়ে এই স্টাডি ফ্লোটা কি ক্লাস এইটের ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগাস্টাডি ব্যাগ পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা এরপরে তৃতীয় ধাপ সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষা সাফল্য এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট এবার তুমি পরের অধ্যায় যেতে পারো আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে তবে বলে রাখি তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হল অল ইন অন সলিউশন কিভাবে স্টেপ ওয়ান কনসেপ্ট ভিডিও টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে স্টেপ টু লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিষদে পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে স্টেপ থ্রি ব্রিফ নোটস নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে স্টেপ 4 क्वेश्चन एंड आंसर আমাদের অ্যাপে নোটসে প্রশ্ন উত্তরের আলোচনা তো থাকছে সেই সঙ্গে একটা অধ্যায় সব ডকুমের প্রশ্ন জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো অর্থাৎ ইউটোপিয়া ডিজিটাল সহায়িকা স্টেপ 5 মক টেস্ট টেস্ট দেয়ার জন্য নোট ইউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট স্টেপ সিক্স আনসার শিট চেকিং মডেল আনসার উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান আর এই সবকিছু নিয়েই অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি বিশদে জানতে ফোন করো এই নাম্বারে তাহলে বুঝতে পারলে তোমরা স্টাডি ফ্লো কি তাহলে চলো এবার আমরা যাব আমাদের পরবর্তী সেগমেন্টে তাহলে এরপরে আমরা যাব অতি সংক্ষিপ্ত উত্তরাধর্মী প্রশ্নে মানে কি আছে আমাদের অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অর্থাৎ আমরা এটাকে কি বলেই ভিএসএ কি কি প্রশ্ন আছে ভিএসএ তে বা এক কথায় উত্তর চলো দেখেনি পাশের চিত্রে এওসি ও বিওসি সমান তাহলে খুব ভালো বিষয় দেখো এওসি আর বিওসি সমান আছে মানে ইকুয়াল আছে মাপ কনের মাপগুলো ইকুয়াল আছে তাহলে এওসি এর মান কত তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এবি একটা সরল রেখা এই দুটো সন্নিহিত কোন ওসি দণ্ডাও মান দুই পাশে দুটো সন্নিহিত কোন তাদের সমষ্টি তাহলে একশো আশি ডিগ্রি তাহলে আমরা কি লিখতে পারি এওসি প্লাস বিওসি সমান একশো আশি ডিগ্রি এবার এ ওসি মানেই বিওসি বিওসি মানেই এ তাহলে এওসি রাখলাম এ জানতে চেয়েছে বিওসি কে চেঞ্জ করে দিলাম এসিতে আশি ডিগ্রি তাহলে এখানে কি হয়ে যাবে টু ইকুয়ালস টু আশি ডিগ্রি তাহলে তাহলে দুই দিয়ে কাটলাম কত হয়ে যাবে নব্বই তাহলে সুতরাং এওসি সমান কত বেরিয়ে নব্বই ডিগ্রি জানতে কি চেয়েছিল এ এর মান দেখো একটু অঙ্ক করলাম দেখো এ মান পেয়ে গেলাম তাহলে এ এর মান কত নব্বই ডিগ্রি কনসেপ্ট ক্লিয়ার যেহেতু দুটো সমান বলেছে তাই ছবিটা এরকমই হবে এবার যেহেতু বলেছে দুটো কোণের সমান এবং তাহলে এটা সরল কোণ সমষ্টি তার মানে কি হয়ে গেল কোন দুটো নব্বই আর নব্বই বোঝা গেল কনসেপ্ট ক্লিয়ার চলো পরের প্রশ্নে যাব পাশের চিত্রে পিও এবং পিও আর ইকুয়ালস টু টু কিউ ও আর তাহলে পিও আর আর কোথায় এই যে পিও টা কি হচ্ছে টু কিউ ও আর মানে এটা এক্স হলে এটা টু এক্স হবে ঠিক আছে তাহলে বলছে পি এস এর মান কত এই যে পিও তাহলে পিও ও বেসিক্যালি এক্স হবে কারণ বিপ্রতীক কোন হয়ে যাচ্ছে পিও এস হচ্ছে পিও এর বিপ্রতীক আ আর বলছি কিউ ও আর এর বিপ্রতীক কোন কিউ ও আর এর কোন হচ্ছে পিও এস তাহলে আমাকে এটার মান বার করতে হবে তাহলে কি করব আমরা কি জানি বেসিক্যালি এই পি কিউ সরল রেখার উপর এই দুটো ও আর দণ্ডায়মান রশ্মি এবং সেই ক্ষেত্রে দুটো বিপ্রতীক দুটো সন্নিহিত কোন তাদের সমষ্টি কি তাদের তাদের সমষ্টি একশো আশি অর্থাৎ পিও আর প্লাস কিউ সমু কি আর চলো এর জায়গায় লিখে দাও টু কিউর প্লাস কিউর সমান একশো আশি ডিগ্রি থ্রি কিউর সমান একশো আশি ডিগ্রি এবার তিন দিয়ে এটাকে কেটে দিচ্ছি ষাট তাহলে সুতরাং আর সমান ষাট ডিগ্রি কিউ আর সমান ষাট ডিগ্রি তাহলে আমাকে কি জানতে চাইছিল আমাকে তো কিউ আর জানতে চাইনি এটা ষাট ডিগ্রি বেরোলো এবার আমরা কি বলেছিলাম যে পিও এস হচ্ছে কিউ আর এর বিপ্রতিপ কোন তাহলে পিও এস সমান বিপ্রতীপ আর সমান ষাট ডিগ্রি তাহলে পিওএস চার ডিগ্রি এটা আমার উত্তর তাহলে জানতে চেয়েছিল পিওএস এর মান কত হবে তাহলে পিওএস এর মান ষাট ডিগ্রি পিওএস কেন ষাট ডিগ্রি কারণ কিউও আর ষাট ডিগ্রি হয়েছে ব্যাস বিপ্রতীক্ষণ কাজে লেগে গেল তাহলে বুঝতে পারছো আমাদের যা যা পড়েছি সব কনসেপ্ট কিন্তু কাজে লাগবে চলো পরের অঙ্কে যাবো এবি ও সিডি সরল রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে খুব ভালো বিষয় এখানে এওসি এক্স ডিগ্রি এ এইটা হয়ে গেল এক্স ডিগ্রি এও ডি এর মান কত এ ডি AOD এইটার মান কত এবার দেখো এই COD এটা তো সরল মানে এটা তো সরল রেখা তাহলে এখানে এই AO ওটা দণ্ডায়মার একটা রশ্মি এবার এই দুই পাশে উৎপন্ন দুটো সন্নিহিত কোণ তাদের সমষ্টি 180 ডিগ্রি হবে তার মানে এটা কি হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস x ডিগ্রি তাহলে সুতরাং AOC প্লাস AOD সমান 180 ডিগ্রি AOC মানে x ডিগ্রি প্লাস AOD সমান একশো আশি ডিগ্রি তাহলে এওডি সমান একশো আশি মাইনাস এক্স ডিগ্রি তাহলে দেখো একটু বুঝলেই কিন্তু প্রমাণ করা কোনো ব্যাপার না জলের মতো সহজ চলো পরের অঙ্কে যাব বলছি উপবাদ্য বলতে কি বোঝো খুব সুন্দর এর উত্তর আছে জেনে রাখো যে সকল জ্যামিতিক বিবৃতিগুলি যুক্তি সহকারে ধাপে ধাপে প্রমাণ করা যায় তাদের তাকে উপপাদ্য বলে তাহলে যে সকল জ্যামিতিক বিবৃতিগুলি যুক্তি সহকারে যে সকল জ্যামিতিক বিবৃতি মানে স্টেটমেন্টের কথা বলছে সেই মেনটা যেটা প্রশ্নের শুরুতেই থাকে যে এইগুলো যুক্তি সহকারে ধাপে ধাপে প্রমাণ করা যায় মানে যুক্তি দিয়ে আমরা ধাপে ধাপে ওই জিনিসটা প্রমাণ করতে পারবো যেটা আমরা স্টেটমেন্টে বলেছি তাহলে সেই সকল স্টেটমেন্টগুলিকে বা সেই সকল বিবৃতিগুলিকেই আমরা বলি উপবাদ্য তাহলে সেই সকল জ্যামিতিক বিবৃতিগুলি যুক্তি সহকারে ধাপে ধাপে প্রমাণ করা যায় তাকেই আমরা বলে থাকি উপবাদ্য তাকেই আমরা বলে থাকি উপবাদ্য টান চলো পরের অঙ্কে যাই এবিসিডি সামান্তরিকের এ সি ও বিডি কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও আচ্ছা এবিসি যেটা সামন্তরিক বলেছে নাম দিয়ে দাও এ বি এদের কর্ণ দ্বয়ের ছেদ বিন্দু ও তাহলে এসি একটা কর্ণ বিডি একটা কর্ণ এদের কর্ণদয়ের ছেদ বিন্দু হচ্ছে ও তাহলে এবার কি বলেছে এ ডি ছবিতে দেখি এ এই যে পেয়ে গেছি এ পরিমাপ হচ্ছে কুড়ি ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি এ পরিমাপ কুড়ি ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি হলে হলে এ ও বি এর পরিমাপ কত এ ও বি এর পরিমাপ তাহলে এইটার পরিমাপ জানতে চেয়েছে কোশ্চেন মার্ক এবার মজাটা দেখো এই যে তাহলে ডিওটা তো কর্ণ বেসিক্যালি ডিও ডিওটা তো কর্ণ তার মানে এটা সরল কোণ আর এইদিকে এটা হচ্ছে একটা দণ্ডায়মান রশ্মি এর দু সাইডে দুটো সন্নিহিত কোণ তাহলে আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে এও ডি প্লাস এ সমান কত একশো আশি ডিগ্রি কোনো প্রশ্ন বা ত্রুটি নেই এটা সরল রেখা সরল কোণ এটা এটার যোগফল একশো আশি হতে হবে তাহলে চলো এও মান জানি এওডির মান বসিয়ে দিলাম এওবি জানতে চেয়েছে এবারে এ ও রেখে ওইটাকে ওইদিকে পাঠিয়ে দাও রাখলাম এবার এগুলোকে সব ওই পাশে পাঠাও তাহলে একশো আশি মাইনাস কুড়ি আর মাইনাস এক্সটা হয়ে যাবে প্লাস এক্স তাহলে একশো আশি থেকে কুড়ি বাদ গেল একশো ষাট প্লাস এক্স ডান তাহলে এই কোনটার মান কত একশো ষাট প্লাস এক্স ডিগ্রি ডান বোঝা দেখো কত সহজ অঙ্ক ছবি আঁকলে কনসেপ্ট বুঝলে দেখো সবার অঙ্ক কিছু নেই অঙ্কে কিছু নেই কিউ আর এর সরলরেখা পরস্পরকে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে তাহলে বলছে কিউ ও আর ছবিতে দেখি কিউ ও আর কোনটা এই যে কিউ ও আর আর কিউএস দয় কিউওএস এর সমধিখন্ডক দ্বয় সমধিখন্ডক মানে দিয়ে যেটা গেছে এই খন্ডক দ্বয় এর মধ্যবর্তী কোনের পরিমাপ এদের মধ্যবর্তী কোনটা কত মানে এই কোণটা কত জানতে চেয়েছে খুব সহজ ব্যাপার আমরা বুঝতেই পারছি যে এই কোনটা এই কোনটা সমষ্টি কত আচ্ছা এটার নাম দিয়ে দাও এ এটার নাম দিয়ে দাও বি ঠিক এইবার এইটা হচ্ছে সমধি খণ্ডক তাই তো তাহলে আমাকে কি বার করতে হবে যে এ ও বি এর মান আমাকে বার করতে হবে এ ও বি এদের মধ্যবর্তী সমধি খন্ডকদের মধ্যবর্তী কোণের মান তার মানে আমাকে এ ও বি টা বার করতে হবে এই কোণটা তাহলে আমি এ ও বি নিয়ে শুরু করলাম তাহলে এ ও বি দেখো দুটো কোণ তৈরি করছে একটা হচ্ছে এ ও কিউ এই যে এই কোণটা আর একটা এবার হচ্ছে বুঝতেই পারছো হাফ অফ কেন করছি কারণ এই কোনটাও যা এই কোনটাও তাই তাহলে এই কোনটা বেসিক্যালি কি এই কোনটা বেসিক্যালি কি পুরো কোনটার অর্ধেক আর এই কোনটাও যা এই কোনটাও তাই তাহলে এই কোনটা কি বেসিক্যালি এই কোনটা এই পুরো পুরো কোনটার এই পুরো কোনটার অর্ধেক ঠিক এটাকে কাজে লাগাবো তাহলে হাফ অফ নিচ্ছি তাহলে ভেতরে কি চলে গেল এস ও কিউ প্লাস আর ও কিউ এই যে এস ও কিউ এস ও কিউ প্লাস আর ও কিউ মিলিয়ে কত হবে রেখা সরল কোন একশো আশি ডিগ্রি সরল রেখা সরল কোন মানে একশো আশি ডিগ্রি আশি দুই দিয়ে কাটো নব্বই সুতরাং না যায়নি দেখো ছবি তাই বলছে আমার প্রুভ তাই করেছি ছবিটা দেখেই বোঝা যাচ্ছে এটা নব্বই ডিগ্রি আছে দুটো ব্লু লাইন যেটা এঁকেছি ওটাই আমার কি সমদি সেটাও নব্বই বোঝা যাচ্ছে আর আমি যেটা এখানে করলাম সেটাতেও কি বোঝা যাচ্ছে নব্বই ডিগ্রি বোঝা গেল না যায়নি কনসেপ্ট ক্লিয়ার ঠিক আছে চলো আমরা পরের অঙ্কে যাই এ বি ও সিডি সরল রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এ বি ও সিডি সরল রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে করলে এ ও সি বি ও সি এর থেকে তিরিশ ডিগ্রি বেশি হলো এ ও সি কত এ ও সি বিওসি এর থেকে বিওসি এর থেকে তার মানে এক্স এটা এক্স ডিগ্রি এটা হল এক্স ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি এবার ধরে নিই ধরি বিওসি সমান ডিগ্রি এবার কি বলেছে এওসি টা কত এওসি হচ্ছে বিওসি র থেকেও তিরিশ ডিগ্রি বেশি তাহলে সুতরাং এওসি সমান এক্স এক্স ডিগ্রি প্লাস 30 ডিগ্রি হলো এবার আমরা কি জানি তাহলে বিওডি এর মান কত বিওডি কোথায় আছে ছবি বিওডি আচ্ছা এই কোণটার মান কত জানতে চেয়েছে তাহলে বিওডি হচ্ছে এওসির বিপরীত কোণ তাহলে এওসি জানলে বিওডিও জানা যাবে এবার ভালো করে দেখো যে এই কোণটা আর এই কোনটা দুটোর সমষ্টি কত হবে 180 কারণ এবি একটা সরল রেখা আর এই দুটো কি সন্নিহিত কোন সরল কোন হচ্ছে তাহলে এওসি প্লাস বি ও সমান একশো আশি ডিগ্রি এবার শর্তানুসারে করে দিচ্ছি তাই জন্য ডিগ্রি দেবো না এখানে মানটা কত লিখবো সমান একশো আশি এটা শর্তানুসারের লাইন এটা তো একশো আশি ডিগ্রি রাখি এটা আলাদা করে যেহেতু তাহলে এটা কত হয়ে গেল টু এক্স প্লাস

তাহলে এর মান পঁচাত্তর বেরিয়ে গেছে তাহলে এই কোনটার মান কত হবে সুতরাং আমাকে বার করতে হবে এসি এসি সমান তার মানে একশো পাঁচ ডিগ্রি এক্স কত একশো পাঁচ ডিগ্রি একশো পাঁচ কিন্তু আমাকে জানতে হবে বিওডি বিওডি তাহলে কি সুতরাং বিওডি সমান বিপ্রতীপ দেখো বিওডি টা এওসির বিপ্রতি বিওডি পরিষ্কার বিপ্রদীপ এওসি তার মানে একশো পাঁচ ডিগ্রি তাহলে কোন বিওডি সমান একশো পাঁচ ডিগ্রি বোঝা গেল না জানিনি ক্লিয়ার কনসেপ্ট চলো পরের অঙ্কে যাই আমরা বিপ্রদীপ কোন কাকে বলে বিপ্রদীপ কোন এর খুব সুন্দর উত্তর হবে দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিপরীত পাশে যে দুই জোড়া কোন উৎপন্ন হয় তাদের বিপ্রতীপ কোণ বলে তাহলে কি হলো দুটি সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে এই যে সরলরেখা ছেদ করেছে এটা এ বি সরলরেখা এটা ধরো সিডি সরল সরলরেখা এরা পরস্পরকে ছেদ করেছে ছেদবিন্দু কি হলো ছেদবিন্দু ধরো ও এইবার এই ছেদবিন্দুর বিপরীত পাশে না লিখে পার্শ্বে করে দাও আরো ভালো শব্দ বিপরীত পাশে মানে এই দিকে এক জোড়া এই দিকে এক জোড়া তার মানে বিপরীত পাশে এই এক জোড়া এক জোড়া যে কোন উৎপন্ন হয়েছে এই কোণগুলো দেখো একে অপরের বিপরীতে আছে তাই জন্য নাম হচ্ছে বিপ্রতীক তাহলে বিপরীত থেকেই বিপ্রতীক কথাটা এসেছে বিপরীত থেকে বিপ্রতীক তো এক জোড়া যে বিপরীত এক জোড়া যে কোন উৎপন্ন হয় বিপরীত পাশে যে দুটি যে দুটি যে দুই জোড়া এটা করে দিচ্ছি দুই জোড়া তাহলে কি হলো দুটি সরল লেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত পাশে যে দুই জোড়া কোন উৎপন্ন হয় তাদেরকেই আমরা বিপ্রতিপ কোন বলি এটা এর সাথে বিপ্রতি এটা এর সাথে বিপ্রতি ঠিক আছে ডান বোঝা গেল চলো পরের প্রশ্নে যাবো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে জোড়া বিপ্রতীপ কোন উৎপন্ন হয় এখনই বলেছি দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে এ বি সি ডি এখানে এক জোড়া এক 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 জোড়া 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 তাহলে অর্থাৎ দুই জোড়া কোণ উৎপন্ন হয় বোঝা গেল তো এখানেই কিন্তু আমাদের সব রকমের ভিএসি কিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরাধর্মী এক কথায় উত্তরের প্রশ্ন আমরা শেষ করলাম এরপরে চলে যাবো আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে তাহলে চলো এবার দেখে নি এই অধ্যায় থেকে তোমাদের কি কি শূন্য স্থান পূরণের প্রশ্ন আসতে পারে চলো প্রথম প্রশ্ন কি বলছে দেখে একবার বলছে একটি সরল রেখার ওপর অপর একটি সরল রেখা দণ্ডায়মান হলে তাহলে একটি সরল রেখার ওপর অপর একটি সরল রেখা দণ্ডায়মান খুব ভালো বিষয় যে দুটি ড্যাশ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণের সমান তাহলে একটি সরল রেখার ওপর আরেকটা সরল রেখা দণ্ডায়মান তাহলে এই দুটো যে কোন উৎপন্ন হচ্ছে এই কোন দুটোকে আমরা কি বলি এই কন্দ দুটাকে আমরা বলি সন্নিহিত কোন তাহলে এই সন্নিহিত কোন উৎপন্ন সন্নিহিত কোন দুটি সমষ্টি কি হবে দুই সমকোণ এই দুটো কোন মিলিয়ে কি হবে এটা যদি এক্স হয় ওয়াই হয় তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান একশো আশি ডিগ্রি তার মানে এই দুই সমকোণ এক সমকোণ নব্বই ডিগ্রি দুই সমকোণ একশো আশি ডিগ্রি ক্লিয়ার কনসেপ্ট সন্নিহিত কোন উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণের সমান নেক্সট পরের প্রশ্ন যাবো খুব সহজ দেখো কনসেপ্ট সমকোণের মান ড্যাশ কোণের অর্ধেক তাহলে আমরা জানি সমকোণ মানে কি সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে সেটা কার অর্ধেক একটা সরল কোণ যেটা একশো আশি ডিগ্রি হয় তার অর্ধেক তার মানে সমকোণের মান সরল কোণের অর্ধেক তাহলে সমকোণের মান কি হবে সরল কোণের অর্ধেক একটু মনে রাখতে হবে যেন ওই ওই শুধু মনে রাখতে হবে সমকোণ নাইনটি সরল কোণ একশো আশি দেখো একদম বেসিক কনসেপ্টে আমরা কিন্তু অঙ্কগুলো বার করছি দুটি সন্নিহিত কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ হলে তাদের ড্যাশ বাহু একই সরল থাকবে এই যে দুটি সন্নিহিত কোণ আছে তাদের পরিমাপের সমষ্টি দুই সমকোণ মানে আমার একশো আশি ডিগ্রি হয়েছে দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি তাহলে তাদের এইগুলো কি বহিস্থ বাহু তাহলে এই বহিষ্ঠ বাহু দুটো কি হবে একই সরল লেখায় থাকবে ড্যাশ বাহু একই সরল লেখায় থাকবে উত্তর হবে বহিস্থ তাহলে বহিষ্ঠ বাহু কি হবে একই সরল লেখায় থাকবে তাহলে উত্তর হবে বহিষ্ঠ বাহু দয় বা বাহু দুটি একই সরল লেখায় থাকবে দেখো কনসেপ্ট দেখেছো ইউক্লিডের সামতলিক ঘন ড্যাশ টি উপবাদ্য আছে আমরা জানি ফোর সিক্সটি সেভেনটি উপবাদ্য আছে একদম মনে রাখতে হবে যে ফোর সিক্সটি সেভেন কতগুলো উপবাদ্য আছে ফোর সিক্সটি সেভেন কতগুলো খন্ড আছে তেরোটি খন্ড তা জাস্ট এইগুলো একদম মাথার মধ্যে জলের মতো ভাজবে পরীক্ষায় দিলে একদম চোখ বন্ধ করে আমরা করে আসতে পারবো চলো পরের প্রশ্ন কি বলছে দেখি বলছে দুটি বিপ্রতিপ কোণের ড্যাশ একই সরলরেখায় অবস্থিত দুটি বিপ্রতীপ কোণের ড্যাশ একই সরলরেখায় অবস্থিত তাহলে কি হবে দুটি বিপ্রতিপ কোণ আছে ঠিক আছে এই যে ধরো এই যে একটা বিপ্রতীপ কোণ আর এই একটা বিপ্রতীপ কোন তাহলে এই দুটো কোণের কি হবে যারা একই সরলরেখায় অবস্থিত হবে এই বিপ্রতীপ কোণের যদি আমরা সমধিখণ্ডক নিই তাহলেই তারা একমাত্র একই সরলরেখায় অবস্থিত হতে পারে তার মানে দুটি বিপ্রতীপ কোণ এই যে দুটো বিপ্রতীপ কোণ বা ধরো এই দুটো বিপ্রতীপ কোণ নিচ্ছে এই বিপ্রতীপ কোণটা নিচ্ছে সেই ক্ষেত্রেও এর যে সমধি খণ্ডক সেটাই একমাত্র একই সরল অবস্থান করতে পারে তাহলে দুটি কোণের ড্যাশ সরল লেখায় অবস্থিত তাহলে দুটি কোণের সমদি খণ্ডক দয় তাহলে দুটি কোণের সমধি খণ্ডক মানে অর্থাৎ এই দুটি কোণকে যে সমধি পাটে অর্থাৎ সমান দুটো পাটে বিভক্ত করছে এই যে সমান দুটো পাটে মানে এই যে এই কোণটার মান আর এই কোনটার মান সমান এই কোনটার মান এই কোনটার মান সমান এইটার মান এটার মান সমান এটার মান এটা তাহলে দুটি বিপ্রদীপ কোণে এর যে খণ্ডক আছে সেই খণ্ডক দ্বয় এই কোনটার এই খণ্ডক এই কোনটার এই খণ্ডক দুটোই একমাত্র একই সরল লেখায় থাকতে পারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবে একটু ঠিক আছে যদি পরীক্ষায় দেয় দিতে পারে সেটা কিন্তু উত্তরটা তোমরা পারবে করতে বুঝে গেলে শিখে গেলে তো এখানেই কিন্তু আমাদের তোমাদের এই অধ্যায় যত রকমের শূন্যস্থানের স্থানের প্রশ্ন হতে পারে সেটা আমরা শেষ করলাম এরপরে আমরা চলে যাব আমাদের ঠিক পরবর্তী সেগমেন্টে চলো তাহলে চলো এবার দেখে এই অধ্যায় থেকে কি কি সত্য মিথ্যার প্রশ্ন আসতে পারে চলো প্রথম প্রশ্ন কি বলছে তাহলে মানে আমাদেরকে বিবৃতিটা সত্য না মিথ্যে শুধু বলতে হবে বলছে সিক্সটি এইট ডিগ্রি কোণের মান হান্ড্রেড টুয়েলভ ডিগ্রি আমরা কি জানি যে এই দুটোর মান কি হয় সমান হয় বা এই দুটো বিপ্রতিপ কোণের মান সমান হয় তাহলে কোন কোণের সিক্সটি এইটের এর বিপ্রতিপ কোণের মান কি হওয়া উচিত সিক্সটি এইট ডিগ্রি কিন্তু এখানে কি বলেছে একশো ডিগ্রি তার মানে ভুল বলে দিয়েছে তার মানে উত্তর হবে মিথ্যে কেন সিক্সটি এইট ডিগ্রি কোণের বা আটষট্টি ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের মান আটষট্টি ডিগ্রিই হবে যেই কোনটা বিপ্রতীপ কোণের মান সেটাই হয় আমরা জানি চলো পরের প্রশ্নে বলছে এবি বি সরলরেখার ওপর ও পি সরলরেখা দণ্ডায়মান তাহলে চলো এবি বি সরলরেখার ওপর ও পি সরলরেখা দণ্ডায়মান এই এবি বি সরলরেখা এর উপর কি বলেছে ও পি সরললেখা দণ্ডায়মান ঠিক আছে যেরকম খুশি দণ্ডায়মান হতেই পারে এবার বলছে এ ও পি একশো দশ ডিগ্রি তাহলে বলেছে আচ্ছা আগে নামগুলো লিখে নি এ বি সরলরেখা এবলরেখার উপর ও পি এটা এটা পি ধরো নাম দিয়ে দিচ্ছি ও পি দণ্ডায়মান এ ও পি তাহলে এ ও পি এইটা বলে দিলাম একশো দশ ডিগ্রি আচ্ছা একশো দশ না একশো ডিগ্রি বলেছে একশো ডিগ্রি তাই সই তাহলে বি ও পির মান আশি ডিগ্রি তাহলে এই যে বিপি এটার মান আশি ডিগ্রি হ্যাঁ একদম কারণ এই দুটো সরল কোন তাহলে এদের সমর যোগফল কি হবে দণ্ডায়মান রেখা তার মানে এদের যোগফল কি হতে হবে বিওপি ওপি আহ ওপি সরলরেখা দণ্ডায়মান তার মানে এদের যোগফল কি হতে হবে একশো প্লাস আশি সমান সমান একশো আশি তার মানে এটা সরল সরলরেখা হচ্ছে প্রমাণিত তার মানে এটা সত্য কথা বলছে যেটা উপর দণ্ডায়মান কনসেপ্ট ক্লিয়ার এটা আমরা জানি যোগফল একশো আশি মানে সরল কোন সরল কোণ হচ্ছে মানে এটা দন্ডমান সোজা হিসাব চলো পরের অঙ্ক একটি সরল আর বহিস্ত বিন্দু দিয়ে ওই রেখার সমান্তরাল একটিমাত্র ধরো ধরোই একটা সরল রেখা আছে এই সরলরেখার বহিস্ত কোন একটা বিন্দু আছে এই বিন্দুটা দিয়ে এই সরলরেখার একটিমাত্র এই সমান্তরাল রেখা অঙ্কন করা সম্ভব এটা একদম সত্য কথা রেখা তাহলে মনে রাখবে এটা একটা আমাদের বিবৃতির মধ্যে পড়ে যে একটি সরলরেখা বহিষ্ঠ বিন্দু দিয়ে এই যে বহিস্থ বিন্দু ধরো এটা এবি সরল রেখা এর বহিষ্ট বিন্দু পি দিয়ে শুধুমাত্র একটি মাত্র এই সরলরেখা সিডি যেটা সমান্তরাল হবে অঙ্কন করা যায় তাহলে এটা একদম সত্য কথা বোঝা গেল না যায়নি বলছে যে কোনো বিন্দুকে কেন্দ্র করে ও এবং ও যে কোনো দৈর্ঘ্যের নিয়ে একাধিক বৃত্ত না একটি বৃত্ত আঁকা যায় এইটা একাধিক বৃত্ত হবে না একটি হবে এইটা আমাদের একটা স্বীকার্য থেকে আমরা জানতে পারি যে একটি বৃত্ত অঙ্কন করা যায় তাহলে যে কোনো বিন্দুকে কেন্দ্র করে এবং যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একাধিক বৃত্ত অঙ্কন করা যায় এটা হচ্ছে একটিমাত্র বৃত্ত অঙ্কন করা যায় অর্থাৎ এটা কি দিয়েছে মিথ্যা কারণ একাধিক বলে দিয়েছে একাধিক মানে একের অধিক কিন্তু আমরা জানি স্বীকার্য থেকে একটিমাত্র বৃত্ত অঙ্কন করা যায় চলো ইউক্লিডের বইটি তেরোটি খণ্ডে বিভক্ত আমরা জানি যে কে ফাদার অফ জিওমেট্রি বলা তার লেখা যে বই আছে এলিমেন্ট সেটা তেরোটা খণ্ড আছে এবং সেই তেরোটা খণ্ডে বিভক্ত আছে তার মানে এটা একদম সত্য কথা তাহলে বোঝা গেল তো এই হচ্ছে তোমাদের এই অধ্যায় থেকে বুঝতেই পারছো খুব সহজ এবং সাধারণ কিন্তু আমাদের বিবৃতি এবং সেইগুলো সত্য না মিথ্যা বলে ফেললাম এইবার এখানেই শেষ হলো আমাদের সত্য মিথ্যে এবার চলো আমরা যাব আমাদের পরবর্তী সেগমেন্ট তাহলে এবার চলো দেখিনি এই অধ্যায় থেকে কি কী সংক্ষিপ্ত উত্তরধর্মী অর্থাৎ এসএকিউ এর প্রশ্ন টু মার্কস বলতে পারি তাহলে প্রথম প্রশ্ন কি বলছে দুটি সরল রেখা দুটি সরল রেখা পি কিউ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতীক কোনগুলি তৈরি হয় তাদের আকিও নাম লিখি খুব সহজ প্রশ্ন তাহলে দেখো চলো পি আর আর এস দুটি সরল রেখা এই ধরো আমার পি এই পি এই আর এস দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করেছে ও বিন্দুতে তাহলে নাম দিয়ে দাও এটা পি কিউ পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুতে তাহলে ও বিন্দুতে দু দুজোড়া বিপ্রতিপ কোন এইখানে একটা এক জোড়া আর এইটা হলো আমার দ্বিতীয় জোড়া তাই তো তাহলে বিপ্রতীপ কোনগুলি আঁকি এঁকে ফেলেছি এবার কি করতে বলেছে নাম লিখতে বলেছে তাহলে সুতরাং কোন ও আর বিপ্রতিপ কোন এস বা এস ও কিউ যেটা লিখতে পারো এবং কোন পি ও এস সমান বিপ্রতিপ আর ও কিউ ঠিক আছে জানতে চাইছে বিপ্রদীপ কোনগুলি তৈরি হয়েছে তাদের আকিও নাম লিখি তাহলে বিপ্রদীপ কোনগুলোর নাম হলো পি পিও আর বিপ্রদীপ কোন কিউ আর ও কিউ ও এস এস বিপ্রতীপ কোন আর ও এস ভাবে লিখতে পারো অথবা কোনগুলোর নাম পরপর লিখে নিতে পারো পরপর চারটে কোন লিখতে পারো বাট এরকম লিখলে বেটার হয় বুঝতে পেরেছ খুব সহজ ব্যাপার ছবি আঁকলাম নামকরণ করলাম লিখে দিলাম কোন নাম এত সহজ কোয়েশ্চেন চলো পরের কোয়েশ্চেনে যাবো ছবি দেখি এবং কোনগুলি নাম লেখার চেষ্টা করি ছবি দেখি কোনগুলির মান লেখার চেষ্টা করি সরি নাম বলছি মান বাটগুলো লিখতে হবে তাহলে কি বলে দিয়েছে কোন তার মানে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হয় তাহলে কোন থ্রি এর বিপ্রতিপ কোন এটাও পঁয়ত্রিশ হবে খুব ভালো বিষয় তাহলে কোন থ্রিও হয়ে গেল পঁয়ত্রিশ ডিগ্রি খুব সহজ ব্যাপার বিপ্রতিপ কোন সমান হয় এবার এইটা দেখো একটা সরল রেখা এটা পঁয়ত্রিশ হয়েছে তাহলে এই কোনটার মান তার মানে কোন চারের মান কত হবে কোন চারের মান কি হবে একশো আশি থেকে কোন একের মান বাদ যাবে তার মানে একশো আশি মাইনাস পঁয়ত্রিশ কত হবে তিরিশ পঞ্চাশ ষাট সত্তর আশি আর ওটা হয়ে যাবে একশো পঁয়তাল্লিশ তাহলে কোন চারের মান কত হয়ে গেল একশো পঁয়তাল্লিশ ডিগ্রি এইবার কোন চার আর কোন দুই দেখো বিপ্রতীপ কোন তাহলে এটাও কত হয়ে যাবে এটাও হয়ে যাবে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি এটাও হয়ে যাবে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কোন এক পঁয়ত্রিশ ডিগ্রি কোন দুই একশো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন থ্রি পঁয়ত্রিশ ডিগ্রি কোন ফোর একশো পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো ছবি দেখলাম কনসেপ্ট বুঝলাম বিপ্রতীপ কোন লাগালাম কাজে আর আমরা সন্নিহিত কোন সরল কোন যে সন্নিহিত কোন একই সরল লেখার উপর দুটো সন্নিহিত কোন থাকলে কি হবে সেটা একশো আশি দিকে বাদ যাবে সেই কনসেপ্ট কাজে লাগিয়েছি দেখো বেসিক কনসেপ্টে দিয়ে অঙ্ক হচ্ছে কিন্তু চলো ছবি দেখি কোনগুলি মান লেখার চেষ্টা করি চলো টি এস কুড়ি ডিগ্রি বলে দিয়েছে টি ও এস এইটা কুড়ি ডিগ্রি আর ও এস ষাট ডিগ্রি বলে দিয়েছে আর ও এস এটা আরো কিউ হওয়া উচিত ছবি তাই বলছে আরো কিউ ষাট ডিগ্রি পিওটি জানতে চেয়েছে পিও টি তারপরে আর ও পি জানতে চেয়েছে আর ও পি কোথায় আছে আর ও পি আচ্ছা কিউ ও এস কিউ ও এস ঠিক আছে তাহলে আগে এটা দেখো ষাট হলে এই পুরো কোনটার বার কত হবে তার মানে পি ও এস ষাট ডিগ্রি বিপ্রতীপ কোন আমরা জানি তাহলে আর কিউ আর ও কিউ এর বিপ্রতীপ কি হবে পিওএস এই নিচে পুরোটা পিওএস তার মধ্যে এটা কুড়ি ডিগ্রি বলে দিয়েছে টপটা কুড়ি টসটা কুড়ি ডিগ্রী টিওএস টা টস আহ টিওএস এটা কুড়ি ডিগ্রি তাহলে পিও টি পট পট কোনটা কি হবে ষাট ডিগ্রি মাইনাস কুড়ি ডিগ্রি সমান চল্লিশ ডিগ্রি তার মানে পিওটি পটটা গত হয়ে গেল চল্লিশ ডিগ্রি ডান নেক্সট আরওপি আর ও পি কোথায় আর পি দেখছি আর ওপি এইটা এই কোনটা কত এইটা দেখো ষাট তাহলে এই কোনটা কত হয়ে যাবে জানি সন্নিহিত কোন একশো আশি থেকে মাইনাস হয়ে যাবে তাহলে আর ও পি সমান একশো আশি মাইনাস ষাট ডান তার মানে কত হয়ে যাবে একশো কুড়ি তাহলে আর ওপি কত হয়ে গেল একশো কুড়ি ডিগ্রি এইবার যদি এইটা একশো কুড়ি ডিগ্রি হয় এইটাই বিপ্রতীপ কোন না তাহলে এটাও কত হয়ে যাবে একশো কুড়ি ডিগ্রি এটার বিপ্রতীপ কোন তো তাহলে কিউ ও এই কোনটার নাম দেখো কিউ ও এস এটা কি আরোপির বিপ্রতীপ তাহলে এটাও হয়ে গেল একশো কুড়ি ডিগ্রি তাহলে দেখো কনসেপ্ট দিয়ে পুরোটা কিন্তু নামিয়ে দিল কনসেপ্ট দিয়ে পুরোটা নামলো এইটাই কিন্তু বেজার বোঝার বিষয় যে আমাকে ইনফরমেশন কি দিয়ে দিয়েছে আর আমার কি ইনফরমেশন চেয়েছে এবং সেটার জন্য আমার কাছে যে কনসেপ্ট জানা আছে সেটাকে আমি কীভাবে কাজে লাগাবো চলো পরের অঙ্কে যাবো তীর্থ পি কিউ ও এক্স ওয়াই দুটি সরলরেখা আঁকলো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে চলো এই যে আর এক্স এক্স ওয়াই ওয়াই নাম দিয়ে দাও পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে আমি চাঁদার সাহায্যে বিপ্রতীপ কোনগুলি মেপে লিখি তাহলে দেখো তোমরা চাঁদার সাহায্যে এই কোনগুলো বাড়িতে তোমরা নিজে হাতে এঁকে সেটা তোমরা মেপে লিখতে পারবে বাড়িতে তোমরা নিজে হাতে কোনগুলো মেপে লিখতে পারবে ঠিক আছে এই চারটে তোমাকে লিখতে হবে কি কি লিখতে হবে পি ও এক্স সেইটা যা হবে আবার কিউ ও ওয়াই সেটা সেম হবে এই এক জোড়া আবার আরেকটা হবে পি ও ওয়াই আর এটা হবে এক্স ও কিউ এই দুটো কোন এই দুটো সেম হবে এই দুটো সেম হবে মাপবে তারা ছবি এঁকে এরকম ছবি এঁকে মেপে তোমরা যেটা পাবে সেই কোনটা লিখে ফেলবে বুঝতে পেরেছো কত সহজ যেরকম খুশি সরলরেখা আঁকো দুটো পরস্পর ছেদই ও বিন্দুতে ছেদ করেছে তাহলে কোনগুলো বেপে লেখা কত সহজ ব্যাপার চলো পারবে পরীক্ষায় দিলে কোনো ব্যাপার নেই পাশের ছবি থেকে নিচের প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করি দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক কোণ পূরক কোণ শব্দের অর্থ কি যাদের সমষ্টি নব্বই ডিগ্রি তার মানে দেখো এই দুটো কোণ দেখতে পাচ্ছি এই দুটো সন্নিহিত কোণ যাদের সমষ্টি নব্বই ডিগ্রি তাহলে এরা পরস্পর পূরক এই পূরক কোণটা নব্বই দেখে বোঝা যাচ্ছে তার মানে প্রথম প্রশ্নের উত্তর কি হবে প্রথম প্রশ্নের উত্তর প্রথম প্রশ্নের উত্তর আমরা লিখব কোন এ ও এম কমা কোন ও এম এটা আমার প্রথম প্রশ্নের উত্তর পরস্পর কোণ কি আমরা দুটো নাম লিখে দিলাম এ ও এম কমা ও এম এরপরে যে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর সম্পূরক তাহলে দেখতেই পাচ্ছ এই দুটো এই কোনটা এই কোনটা সমষ্টি একশো আশি হচ্ছে তাহলে এই দুটো কোণ পরস্পরের সম্পূরক তার মানে কোনের নাম কি হবে এসি কমা বিওসি ডান হলো দুটো দুটি কোণের নাম লিখি যারা পরস্পর কোণ খুব ইন্টারেস্টিং প্রশ্ন তাহলে দুটি কোণের নাম আমরা এই কোনটা আর এই কোণটা ভাবতে পারি যারা পরস্পর কোণ দেখো বিপরীত দিকে আছে আর সমানও এই কোণটা আর এই কোণটা ব্লু দিয়ে মার্ক করলাম তাহলে কোণের নাম হচ্ছে এসি একটা এসি আর একটা কি হবে বিও ডি এ ওসি বি ও ডি ক্লিয়ার ছবি দেখে কনসেপ্ট বুঝে গেছো দেখো এইভাবে আমাদের অঙ্ক করতে হবে কিছুই নিয়ে জাস্ট ছবি বুঝতে হবে কনসেপ্ট বুঝতে হবে আর উত্তর লিখতে হবে বলছে দুটি সরললেখা কোনো বিন্দুদের ছেদ করলে বিপ্রতি কোনগুলির পরিমাপ সমান হয় যুক্তি দিয়ে প্রমাণ করি দেখো দুটি সরললেখা কোন বিন্দুতে ছেদ করলে বিপ্রতী কোনগুলির মান সমান হয় এটা যুক্তি দিয়ে আমরা প্রমাণ করতেই পারি আমাদের বইতে উপবাদ্য আছে সেটা তো আমরা জানি যে দুটি সরলরেখা যদি পরস্পর ছেদ করে তাহলে কেসটা কি হয় দেখো দুটি সরলরেখা নিচ্ছি পরস্পরকে ছেদ করেছে তাহলে এটার নাম দিচ্ছি এ বি সি ডি এটা ও বিন্দুতে ছেদ করেছে তাহলে ঠিক আছে তাহলে আমরা কি জানি এখানে এখানে আমরা জানি কি যে এই কোনটা আর এই কোনটা আমরা জানি সন্নিহিত কোন এবং এই কোনটা আর এই কোনটাও সন্নিহিত কোন এবং এদের সমষ্টি কি একশো আশি তার মানে এটার নাম ওয়ান দিয়ে দাও টু থ্রি ফোর তাহলে আমরা কি জানি ওয়ান কোন ওয়ান প্লাস কোন টু ইকুয়ালস টু একশো আশি আবার কোন টু প্লাস কোন থ্রি ইকুয়ালস টু একশো আশি দুটোকে সমান করে দাও কারণ এই দুটোকে সমান তো তার মানে কোন ওয়ান সুতরাং কি বলতে পারি কোন ওয়ান প্লাস কোন টু 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 কোন কোন প্লাস থ্রি এদিক থেকে কেটে ইকুয়াল দুদিক থেকে তাহলে কি পড়ে রইল কোন ওয়ান ইকুয়ালস টু কোন থ্রি তাহলে ওয়ান কোনটা এটা থ্রি কোনটা এটা অনুরূপ ভাবে এটাও প্রমাণ এটার সাথে সমান প্রমাণ করা যায় এইভাবে বিপ্রতিক ঠিক এইটাকে কাজে লাগিয়ে দেখো একটা অঙ্ক দিয়েছে পাশের চিত্রে কোন এ ডি একশো কুড়ি ডিগ্রি এ ও ডি এটার মান একশো কুড়ি ডিগ্রি তাহলে বিও ডি এর মান কত বিওডি তাহলে আমরা জানি কি এটা একশো কুড়ি হলে এটা একশো আশি মাইনাস একশো কুড়ি হবে এই দুটো কোনো সমষ্টি একশো আশি তার মানে এই কোনটার মান কত হয়ে গেল ষাট ডিগ্রি তাহলে সুতরাং কোন বি ও ডি সমান ষাট ডিগ্রি এবার এটা একশো কুড়ি মানে এটা এর বিপ্রতীপ এটাও একশো কুড়ি এটা ষাট হলে এটাও এর বিপ্রতীপ ষাট তাহলে বি ও সির মান কত বি ও সি বি ও সিটা বিপ্রতীপ বি ও সিটা বিপ্রতীপ এ তার মানে এটাও একশো কুড়ি ডিগ্রি আর লাস্টে এসির মান জানতে চেয়েছে এসি টা বিপ্রতিপ এটাও বিওডি ষাট ডিগ্রি তার মানে এসি কত বেরিয়ে গেল ষাট ডিগ্রি বিওসি একশো কুড়ি ডিগ্রি বিওডি ষাট ডিগ্রি সবার মান বেরিয়ে গেছে বিওসি বিওডি এ সি তাহলে বোঝা গেল যে কনসেপ্টটা আমাদের এই যে বিপ্রতিপ কোন পরস্পর সমান হয় এটাকে আমরা কিভাবে কাজে লাগালাম কিভাবে সেই প্রুফ থেকে আমরা কোয়েশ্চেন গুলো করছি তাহলে দেখো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে বিপ্রতিকোণের কনসেপ্ট এটাই বিপ্রতিকোণের প্রমাণ বইতে আছে ভাষা দিয়ে লেখা আছে কিন্তু প্রমাণটা হচ্ছে এই কনসেপ্ট চলো পরের অঙ্কে যাই পাশের চিত্রে কি বলেছে পি ও আর এবং কিউ ও এস এর সমষ্টি একশো দশ পি ও আর দেখি কোথায় পি ও আর আচ্ছা এই কোনটা আর কিউ ও এস কিউ ও এস আচ্ছা এই দুটো কোন সমান এবং এদের সমষ্টি কত বলে দিয়েছে একশো দশ তাহলে পি ও আর সমান বিপ্রতীপ হলো তাহলে আমরা কি বলতে পারি ও আর প্লাস কিউ সমান একশো দশ বলে দিয়েছে তো সবার এই যোগ ফল যোগফল বলে দিয়েছে সমষ্টি মানে যোগফল যোগফল একশো দশ মানে এই দুটো কোণের সমষ্টি একশো দশ করে আছে তাহলে পিওআর এর জায়গায় পিওআর রাখলাম আর কিউএস এর জায়গায় পিওআর লেখা যায় না কিউএস তো পিওআর এর বিপরীত বিপরীত পরে সবার আবার পিওআর লিখে দিলাম এবার এটা প্লাস এটা করলে কি হবে 2 পিওআর 110 তারপরে 55 ডিগ্রি তারপরে পিও আর কত বেরিয়ে গেল পঞ্চান্ন ডিগ্রি এই এটা পঞ্চান্ন তার মানে এটাও তাহলে কি হয়ে যাবে সমান তো বিপ্রতীপ তাহলে এটাও পঞ্চান্ন ডিগ্রি এবার জানতে কি চেয়েছে পিও এস জানতে চেয়েছে কিউএস জানতে চেয়েছে কিউ আর জানতে চেয়েছে পিও আর জানতে চেয়েছে তাহলে পিও আর পেয়ে গেছি তাহলে এখান থেকে আমরা আবার বলতে পারি পিও আর পেয়ে গেছি সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারি সুতরাং এইবার দেখো এটা পঞ্চান্ন হয়ে যাবে আমরা জানি পি ও এস এটা কি হবে এটা একশো আশি মাইনাস পঞ্চান্ন বলতে পারছো সন্নিহিত কোন সরল এটা সরল রেখা এটা সন্নিহিত কোন দুটো পরস্পর যা সেই সন্নিহিত কোন দুটো পরস্পর সম্পূরক তাহলে যখনই সম্পূরক হয়ে গেল তাহলে আমরা কি করব এটা বাদ দিয়ে দেবো তাহলে এটা কত হয়ে যাবে একশো পঁচিশ ডিগ্রি তাহলে পিওএস কত হয়ে গেল একশো পঁচিশ তাহলে পিওএস একশো পঁচিশ হলে আরও কিউ এটাও একশো পঁচিশ হবে চেয়েছিল না তাহলে লিখে কিউ ও আর সমান বিপ্রতীপ পিওএস তাহলে পিও এর মান কত একশো পঁচিশ তাহলে কিউ আর সমানো একশো পঁচিশ চারটে বক্স চারটে কোণ এক দুই তিন চার যার দিয়ে চেয়েছিল এক দুই তিন চার চারটে কোণের পরিমাপ চারটে কোণের পরিমাপ ভাগ করে খুব ইম্পর্টেন্ট এবং ভালো অঙ্ক কিন্তু পরীক্ষা এইসব অঙ্কই দেবে একটা কোণের মান দেওয়া আছে একটা কোণের মানও দেওয়া নেই দুটো কোণের সমষ্টি দেওয়া আছে যেই দুটো কোণ কি পরস্পরের বিপরীত তাহলে বুঝতে হবে সেই কোণ দুটো সমান এই কনসেপ্টে কাজে লাগিয়ে ওই সমষ্টি থেকে একটা কোণের মান বার করলাম যেই ওই একটা কোণ বেরিয়ে গেল সেই একটা কোণের কনসেপ্টকে কাজে লাগিয়ে বাকি তিনটে কোণও বেরিয়ে গেল কনসেপ্ট ক্লিয়ার চলো পরের অঙ্কে যাব ওপি ও কিউ ও আর ও এস সমবিন্দু চারটেই সমবিন্দু ওপি ও আর একই সরল রেখায় অবস্থিত ওপি আর একই সরল রেখায় অবস্থিত op এবং or একই সরল অবস্থিত p or o বিন্দুর বিপরীতে p or o বিন্দুর বিপরীতে আচ্ছা তাহলে এইটা r করে দি আর এটা q করে দি তাহলে ব্যাপারটা মিলে যাবে তাহলে op or একই সরল অবস্থিত হলো op or একই সরল রেখায় অবস্থিত বলে দিল আর হচ্ছে পি ও আর ও বিন্দুর ঠিক বিপরীত পাশে অবস্থিত পিও কিউ সমান সমান এই পিওস সমান কিউ আর কিউর ঠিক আছে হলো তাহলে এবার বলছে পিও কিউ পঞ্চাশ ডিগ্রি পিও কিউ কোনটা পি ও কিউ এটা পঞ্চাশ ডিগ্রি বলছে ধরো কথার কথা তবে ও এবং পরিমাপ নির্ণয় করি আচ্ছা নামটা চেঞ্জ করতে হবে এটা পঞ্চাশ ডিগ্রি তাও মানা যাবে তাহলে এইটাকে পি করে দিই এইটাকে এস করে দিই তাহলে পিও কিউ ও সমবিন্দু একই বিন্দুতে মিলিত হয়েছে ও বিন্দুতে ডান ও পি ও আর একই সরলরেখায় অবস্থিত ওপিআ আর ও পি ও পি ও আর একই সরলরেখায় অবস্থিত পি আর ও বিন্দুর বিপরীত পার্শ্বে এবার পিও কিউ বলে দিয়েছে ও কিউ মানে এই কোনটা এর সাথে সমান আর এই কোনটা এর সাথে সমান এবার বলে দিয়েছে ও কিউ আচ্ছা যাই হোক পিও কিউ সেটা পঞ্চাশ ডিগ্রি বলছে তাহলে এটাও পঞ্চাশ ডিগ্রি হবে এটা পঞ্চাশ হলে এটা আমরা জানি কি হয় তাহলে সবার প্রথমে আমরা লিখতে হবে যে পঞ্চাশ ডিগ্রি তাহলে যেহেতু পি আর একটি সরল সেরকম ভাবেই এস কিউ সরল রেখা হচ্ছে যেহেতু পি আর সরল রেখা এবং কোন কোনগুলো সমান লিখে দাও পি ও এবং ইকুয়ালস টু ও কিউ ও আর তার মানে কি এই কোনটার সাথে সমান এই কোনটার সাথে সমান এবং পি আর একটা সরল রেখা ঠিক আছে তার মানে কি এস কিউ একটা সরল রেখা হবে সুতরাং আমরা কি বলতে পারি বিপ্রতীপ কোন সমান দেখাচ্ছে মানে বিপরীত কোন সমান তার মানে নিশ্চয়ই তারা দুটো পরস্পর সরলরেখা ছেদ করেছে তাই কোণগুলো সমান হয়েছে সুতরাং একটি সরল রেখা ডান যেই এটা হয়ে গেল এরপরে আমি বাকি যাগুলো জানতে যে সেগুলো সব বার করে নেবো কি কি জানতে চেয়েছে চলো শুরু করা যাক সবার প্রথমে জানতে চাইছে কিউ ও আর উ ও আর ছবিতে চলে আসি কিউ আর এইটা পঞ্চাশ বলেছিল তাহলে এইটা কি হবে একশো আশি বাইরাস পঞ্চাশ একশো আশি বাইরাস পঞ্চাশ একশো তিরিশ ডান কিউ আর ডান তারপরে আর ও এস চলে আসি আর ও এস ছবি কি বলছে কোনটা আর ও এস আর ও এস आर ओ एस হচ্ছে পি ও কি আর ও এস হচ্ছে পি ও কি এর বিপরীত ডান এবারে হচ্ছে পি ও এস পি ও এস পি ও এস হচ্ছে কিউ ও আর এর বিপরীত চলো লিখি পিও এস সবার কিউ আর এখনই কথা বেরিয়েছে একশো তিরিশ তার মানে কি হয়ে গেল পিও এস সবার সবার একশো তিরিশ টা চারটে বক্স চারটে কোড

এইটা অন্তঃ খন্ডক এটা বহির খন্ড তাহলে এটা বাইরের কোন মানে বাইরের পাঠটাকে দুটো ভাগে বিভক্ত করেছে মানে এই পাঠটা এই পাঠটা সমান আর এই পাটটা এই পাটটা সমান বোঝা গেল বহির সমাধি খন্ডক অন্তঃ কি বলে পরস্পর লম্ব হবে তার মানে এইটা নাইনটি ডিগ্রি এটা প্রমাণ করতে হবে এই যে গ্রিন লাইন আর রেড লাইনটা ডটেড যে লাইনটা সেটা নাইনটি ডিগ্রি প্রমাণ করতে হবে তাহলে কোনটার নাম লিখে দিই এ বি সি এটার ডাউন লিখে দিই ডি এটা ই এটা এফ হলো এরপরে আমাকে কি প্রমাণ করতে হবে এরা লম্ব সমদ্বিখণ্ড পরস্পর নাইনটি ডিগ্রি খুব ভালো বিষয় তাহলে সবার প্রথমে লিখে নিচ্ছি কোন এ বি সি সমান না এবিসি প্লাস কোন কী লিখতে পারি এ বি ডিগ্রি কনফার্ম লেখা যায় এবার মজা দেখো এ বি ডি আর এসিডি মিলিয়ে একশো কারণ এটা স্বরণলেখা এটা ভিতরে অন্তস্থ পাহাড়টা এটা বহিষ্ঠ পাঠটা ঠিক আছে তো এইবার এর অর্ধেক মানে এর এইগুলো আসলে চারটে কোণের সহস্কৃত তৈরি হচ্ছে এই চারটে কোণগুলো আগে লিখে নেব এ Be, A, B প্লাস চলছে এবার দেখো আমরা কি জানি এই দুটো কোন সমান আর এই দুটো কোন সমান তাহলে কোন দুটোর নাম লিখেনি আর কি পাচ্ছি সমান ডিবিএফ এবার এটা কেন হচ্ছে কেন আমরা বলেই দিয়েছি যে অন্তঃ সমাধি খন্ড অলভ্য ওই সমাধি পরস্পর লব্য ডান এরপরে তাহলে আমরা কি লিখতে পারি আমার দরকার কিন্তু এই এইটা রাইট রাইটটি প্রাইড করা তারপরে এই ক্রসটা আর এই দরকার নব্বই প্রাইড করতে হবে তাহলে এবি কে রেখে দেবি কে কি লেখা যায় দেখেছি সিবি কে লেখা যায় এটাকে আবার এবি করে দেব বি এফ রাখতে হবে ডিবিএফ কে কি লেখা যায় ডিবিএফ কে লেখা যায় আবার বি এফ

প্লাস এব প্লাস এবি এফ সমান একশো আশি বাই দুই এব এ এব এফ তার মানে কি দেখলাম এই যে ক্রস যাওয়া গোল করা আর এই যে টিক দেওয়া গোল করা এই দুটো কোণের সমষ্টি কত বেরোলো নব্বই ডিগ্রি তার মানে এরাই তো লম্ব সমধি খণ্ডক ছিল তাহলে লম্ব সমধি খণ্ডক পরস্পর লম্বভাবে অপসিত সুতরাং প্রমাণিত বোঝা গেল তাহলে কিভাবে প্রমাণ করলাম লম্ব সমধি খণ্ডক আঁকলাম এবার সেটা দেখলাম যে এইটা তো সরলরেখা তার মানে এই দুটো চারটে কোণের সমষ্টি একশো আশি এবার এই চারটে কোণের মধ্যে দুটো দুটো কোণ সমান যেই দুটো প্রয়োজন সেই দুটো রাখলাম সেটা টু কমন নিয়ে নিলাম কমন নিয়ে কাটাকুটি করলাম পেয়ে গেলাম প্রবাদ দেখো এটা খুব ইন্টারেস্টিং প্রবাদ কিন্তু এটা করতে পারলে কিন্তু দু নম্বর এটা কিন্তু ভেবে রাখবে এগুলো কিন্তু ভালো প্রশ্ন আসবে চলো পরের অঙ্কে যাই দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত খুব ইন্টারেস্টিং একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই ধরো দুটি সরল রেখা এরা পরস্পরকে ছেদ করেছে ও বিন্দুতে ছেদ করেছে এক দুই তিন চার এই চারটি কোণ উৎপন্ন হয়েছে চারটি কোণের সমষ্টি তাহলে এ ও ডি প্লাস ডিও বি প্লাস বিও সি প্লাস সি ও এ এই চারটি কোণ উৎপন্ন হয়েছে এদের সমষ্টি জানতে চেয়েছে তাহলে এডি আর ডিও বি কি হচ্ছে এ ও দুটো কোন দিকে এইটা পাচ্ছি আচ্ছা বিওসিসিও এই কোনটা আর এই কোনটা মিলিয়ে কি হচ্ছে এ ও বি সরল কোন তার মানে এটাও একশো আশি ডিগ্রি এটাও একশো আশি ডিগ্রি তার মানে দুটো মিলিয়ে তিনশো ডিগ্রি উৎপন্ন চারটি কোন তাদের সমষ্টি কত তিনশো ডিগ্রি অথবা আমরা এটাকে কি বলতে পারি চার সমকোণ এক সমকো নব্বই ডিগ্রি দুই সমকোণ একশো আশি ডিগ্রি তিন সমকোণ দুশো সত্তর আর চার সমকোণ মানে তিনশো ষাট ডিগ্রি তাহলে সোজা ব্যাপার দুটি স্বর্ণলেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি বা

ত্রিভুজের নাম পি কিউ আর এই দুটো বাহুকে বর্ধিত করা হয়েছে বর্ধিত করার পর এটার নাম দিয়ে দাও এস টি এই পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবার এর মধ্যে পি কিউ আর পি কিউ আর এই কোনটা আর পি আর কিউ পি আর কিউ এই কোনটা সবার এই দুটো কোণের মান সমান তাহলে বহিষ্ঠ কোন দুটি হয় তাদের মানে সমান তার মানে প্রমাণ করতে হবে যে এই কোনটাও এর সাথে সমান বাইরে লাল ঠিক আছে খুব ভালো বিষয় এই দুটো সমান তো খুব ভালো বিষয় চল সবার প্রথমে লিখি কোণের মান হচ্ছে পি কিউএস পি সমান সমান আমরা কি বলতে পারি একশো আশি মাইনাস অন্তস্থ পি কিউ আর ঠিক আছে এটাকে এক নম্বর দিয়ে রাখলাম আবার আবার বহিষ্ঠ কোন এটা নিয়ে নিচ্ছি পি আর টি পি আর টি কে কি লেখা যায় সেম ভাবে একশো আশি মাইনাস এটা তো একটা সরল লেখা সরল করে এই দুটো সমষ্টি একশো আশি এই দুটো সমষ্টি একশো আশি তাহলে একশো আশি মাইনাস পি আর কিউ এবার পি আর কিউ মানে পি কিউ আর বইতে মানে কোশ্চেনে দেওয়া আছে তাহলে পি আর টি সমান একশো আশি মাইনাস পি কিউ আর পি আর কিউ মানে কিউ আর এটাকে দু নম্বর দিয়ে দাও থার্ড ব্র্যাকেটে যেহেতু সমান সমান পি আর কিউ দেওয়া ছিল কোশ্চেনে সেটাই লিখে দিল তাহলে এইটা সমান এটা এই একশো আশি মাইনাস এইটা

সমান সমান পি আর টি প্রমাণিত PQS সমান PRT প্রমাণিত বোঝা গেল না যাইনি ক্লিয়ার কনসেপ্ট চলো প্রশ্ন কি বলছে দেখো বলছে ABCD সরলরেখা রেখা দয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে তাহলে ABCD সরল রেখা দয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে AOD BOC সমান ১০২ ডিগ্রি তাহলে দুটো সরলরেখা পরস্পরকে অবিন্দুতে ছেদ করেছে আবার দুটো কোণের সমষ্টি দেখো বলে দিয়েছে একশো দুই ডিগ্রি এরকম একটা সমষ্টির অঙ্ক আমরা করেছি এবার বলেছি বিওডি এর সমধি ওপি হলে বিওপি এর পরিমাপ কত তাহলে চলো আগে ছবিটা এঁকে নি ছবিটা আমাদের কি করবে অঙ্কটাকে বুঝতে সাহায্য করবে তাহলে আমরা এবি আর সিডি রেখা মাপ করে নি এবি এদিকে হয়ে গেল আমার সিডি এটা অবিন্দু ডান তাহলে এবি আর সিডি লেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে এডি প্লাস বিওসি একশো দুই তাহলে এ ডি কত আর বিওসি কত এই দেখো পরস্পর দেখো বিপ্রতীপ কর তাহলে সবার এদের সবষ্টি কত বলে দিয়েছে একশো দুই এদের সবষ্টি কত বলেছে একশো দুই তাহলে আমি শুরু করব কিভাবে যেহেতু আমরা লিখবো সুতরাং সুতরাং এ ও ডি সমান বিপ্রতিপ BOC সুতরাং কি বলা যায় এডি প্লাস বিওসি সমান একশো দুই পরের লাইনে আমরা বলতে পারি এ ও ডি প্লাস তাহলে টু এও সমান একশো দুই তাহলে এ ও ডি সমান একশো দুই দুই বাই তার মানে কত হয়ে ফিফটি ওয়ান ডিগ্রি তাহলে এ ও ডি কত বেরিয়ে গেল ফিফটি ওয়ান এইবার কি জানতে চেয়েছে বলছে বিওডি বিও ডি এর সমাধিখন্ড ওপি তাহলে বিওডি এর একটা সমাধি খন্ড আঁকতে হবে ওপি চলো তাহলে এইটা আর সমান হবে তাহলে এর মান কত এই কোণটার মান জানতে চেয়েছে তাহলে বিও এর মান কত তাহলে বিওডি এর সমাধিখণ্ড কি বলে দিয়েছে ওপি বিওডি এর সমাধি তাহলে যদি এওডি ফিফটি ওয়ান হয় তাহলে এসি এসি বা আমরা বিওডিটা ডিরেক্ট বার করতে পারি তাহলে আমরা বিওডিটা বার করে নিই বিওডি এটা ফিফটি ওয়ান তাহলে বিওডিটা কি হবে সরল কোন একশো আশি সমধি দুটো সন্নিহিত কোন মাইনাস একান্ন করে দাও আর মানে পঞ্চাশ একশো তিরিশ ওয়ান টোয়েন্টি নাইন ডিগ্রি ঠিক আছে ওয়ান টোয়েন্টি নাইন ডিগ্রি তাহলে সুতরাং এটা সমধি খন্ড কে বিপি বিওপি বিওপি জানতে চেয়েছে তাহলে বিওপি সমান কি হবে হাফ ইনটু কোন বিওডি সমধি খন্ড তো তাহলে এই বিওডি এর সমধি বিওপি তাহলে বিওপি হাফ হয়ে যাবে বিওডি এর তাহলে হাফ অফ 129 ডিগ্রি তাহলে বিওপি সমান সমান 6 দুগুনে 12 আর 4 দুগুনে 8 চৌষট্টি পূর্ণ এক বাই দুই বা সাড়ে চৌষট্টি ডিগ্রি তাহলে এই কোনটার মান যেটা জিজ্ঞাসা চিহ্ন সেটার মান হচ্ছে চৌষট্টি পূর্ণ এক বাই দুই ডিগ্রি বোঝা গেল কনসেপ্ট একটু অন্য ফ্র্যাকশারে বেরিয়েছে এটা একটু দেখবে কিছু কিছু অঙ্ক এরকম থাকতেই পারে ফ্র্যাকশারে বাকি কনসেপ্ট কিন্তু আমাদের পুরোনো কনসেপ্ট কোনো আলাদা নতুনত্ব কিছু নেই পাশের চিত্রে ওডি লম্ব এ বি খুব ভালো বিষয় বিওসি পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট হলে সিওডি ও এওসি এর পরিমাপ কত বিওসি বিওসি আচ্ছা ওডি লম্ব এ বি বি সি কোথায় দেখছি বিও সি এই কোনটা পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট হলে সিওডি এর পরিমাপ সিওডি পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট তার মানে পুরোটা নাইনটি ডিগ্রি এটা লম্ব হলে এটা নাইনটি তার মানে সিওডি এর পরিমাপ কি হওয়া উচিত নাইনটি ডিগ্রি মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট নাইনটি ডিগ্রি কে কি লিখতে পারি এইটটি নাইন ডিগ্রি এইটটি নাইন ডিগ্রি আর সিক্সটি সেকেন্ড সেটা আমরা জানি এটা আমরা আগেও ডিসকাস করেছি যদি তাও মনে না থাকে একবার বলে দিচ্ছি নাইনটি ডিগ্রিকে আমরা কি লিখতে পারি এইটটি নাইন ডিগ্রি প্লাস ওয়ান ডিগ্রি এইটির নাইন ডিগ্রি ওয়ান ডিগ্রি মানে কি জানতে হবে ওয়ান ডিগ্রি মানে হচ্ছে আর ওয়ান মিনিটস কে কি লেখা যায় সিক্সটি সেকেন্ড সেকেন্ডের জন্য ডবল দাগ দিয়ে দেবো তাহলে 89 নাইন ডিগ্রি ফিফটি নাইন মিনিটস

চুয়ান্ন ডিগ্রি ফিফটি ফোর ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিটস ঠিক আছে ডান এটা কার ভ্যালু বেরোল সিওডি ভ্যালু তাহলে এ ও ওসির ভ্যালু জানতে চেয়েছে এ ও সি এ ও সি আচ্ছা এ ও সি বাহ খুব ভালো প্রশ্ন দিয়েছে এ ও সি এ ও সি এ ও সি মানে কি আসলে এ ডি প্লাস ডি ও সি এ ওডি প্লাস ডি ও সি ডি ও সির ডি ও সি বা সিওডির মান বেরিয়ে গেছে তাহলে এ ও সি কত নাইনটি প্লাস ফিফটি ফোর

এটা থেকে ডাইট এটা বার করে দিলাম ভাইরাস করে তারপর ডাইট আর এটা যোগ করে দিলাম তাহলে আমরা এসির বার পেয়ে গেলাম চলো পরের প্রশ্নে যাবো পাশের চিত্রে এবি সরল লেখার উপর ও কিউ লব্য উপর ও কিউ লব্য বিওপি চব্বিশ ডিগ্রি চব্বিশ মিনিট চব্বিশ চব্বিশ ডিগ্রি চব্বিশ সেকেন্ড তাহলে জানতে চাইছে পিও কিউ পিও কিউ এটা লম্ব এটা একই কেস হবে এখানে আমাদেরকে করতে হবে কিউ নাইনটি ডিগ্রি মাইনাস চব্বিশ ডিগ্রি চব্বিশ চব্বিশ মিনিট সেকেন্ড তাহলে এখানে আমরা কে করতে হবে নাইন ডিগ্রি ফিফটি নাইন মিনিটস সিক্সটি সেকেন্ডস মাইনাস টোয়েন্টি ফোর ডিগ্রি টোয়েন্টি ফোর মিনিট টোয়েন্টি ফোর সেকেন্ডস চলো বিয়োগটা দেখিয়ে দিই বিয়োগ যেরকম আমরা নর্মালি করি সেরকম হবে এখানে লিখে নেব ডিগ্রি ফোর ডিগ্রি টোয়েন্টি ফোর মিনিটস টোয়েন্টি ফোর চলো এটা বিয়োগ হবে শুধু কত হবে ছয় ছত্রিশ সেকেন্ডস এটা সেকেন্ডস ডবল ড্যাশ হবে এটা কত হবে পাঁচ এটা হয়ে যাবে তির পঁয়ত্রিশ মিনিট এটা কত হবে পাঁচ ছয় পঁয়ষট্টি ডিগ্রি তাহলে উত্তর কি বেরোলো পঁয়ষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ড পঁয়ষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ড ডান এটা তাহলে পিও কিউ এর মান তাহলে এ ও পি জানতে চেয়েছে এ ও পি মানে পুরোটা তাহলে নাইনটি প্লাস এটা করে দিতে হবে এ মানে কি নাইনটি ডিগ্রি এটা নাইনটি আর এটা যেটা বেরিয়েছে করবো তার মানে ওয়ান থার্টি ফাইভ উত ডানবোজা গেল মজার অঙ্করা চল পের অঙকে যাব খন কোণের অন্ত সমধিক খণডক বহিসমধিক খন্্ডকের মধ্যবর্তী কোণের মান তাহলে অন্ত খণ্ডক আর বহিসমধিক খন্ড আমরা জানি এই কোণ তার অন্ত খণ্ডক আর তার বহিসমদিখণন্ডকের মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় নাই ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে তালেশুতরা কোন কোণের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে আমরা এক্ষুনি প্রমাণ করেছি তাহলে মধ্যবর্তী মান ডিগ্রি বা এক সমকোণ প্রমাণটা তোমরা আগে একটু গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো আগে গেলেই তোমরা দেখতে পাবে দুটো অঙ্ক আগেই এক্ষুনি করালাম তোমাদের অসুবিধা নেই তোমরা বুঝতে পারবে যে কেন ওই কোণের সমধি এক সমকোণ হচ্ছে ঠিক আছে এই পুরোটা একশো আশি এইটা এটা মিলিয়ে পুরোটা একশো আশি এবার এটার অর্ধেক এটা এর অর্ধেক মানে ডবল তাহলে দুটো দিয়ে ভাগ হয়ে গেল একশো আশি কে নব্বই হয়ে যায় ঠিক আছে নেক্সট বলছে এ বি সি ডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে বি ও সি ও সি ও ডি এ এক চতুর্থাংশ হয় তাহলে এ ও ডি বি ও ডি এর মান নির্ণয় করো এ বি সি ডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে এ বি সি ডি সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে এবার বলেছে বি ও সি এর মান এওসি এর এক চতুর্থাংশ এর এক চতুর্থাংশ মানে এর মান এক্স হলে এর মান এক্স বাই ফোর চতুর্থাংশ মানে চার অংশ তাহলে এওডি বিওডি এর মান নির্ণয় কর খুব ভালো বিষয় তাহলে এই কোণের মান আর এই কোণের মান যোগফল একশো আশি ডিগ্রি হওয়া উচিত তাহলে শর্তানুসারে করি তার আগে এখানে ধরি লিখে নি ধরি কোন এ ও সি সমান এক্স ডিগ্রি এবং কোন কোনও সি ডিগ্রি তাহলে এক্স এক্স প্লাস ফোর সমান একশো আশি কারণ আমরা জানি এই দুটো কোন সরল কোনো মিলিয়ে সরল কোন উৎপন্ন করছে এভি যেহেতু সরল সরলরেখা আছে তাহলে রসগু করে দাও ফোর ফোর এক্স প্লাস এক্স একশো আশি ফাইভ এক্স ইকাল টু একশো আশি ইন্টু ফোর এক্স ইকুয়ালস টু একশো আশি ফোর বাই ফাইভ তিন পাঁচে পনেরো ষোলো সতেরো আঠেরো পাঁচ ছয় তিরিশ চার ছত্রিশ ছত্রিশ দুগুণে বাহাত্তর বাহাত্তর দুগুণে চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশের চার

তাহলে বিওডি কি হবে বিওডি জানতে চেয়েছে তো হ্যাঁ বিওডি হচ্ছে বিপ্রতীপি তার মানে একশো চুয়াল্লিশ বিও ডি মান তাহলে বিওডি সমান একশো চুয়াল্লিশ এওসি একশো চুয়াল্লিশ বক্স এবার বিওসি বেরিয়ে গেল আচ্ছা বিসি তো জানতে চাইনি আচ্ছা এরপরে আমাকে কি জানতে চেয়েছে বিওডি বেরিয়ে গেছে এটা ডান এটা একশো চুয়াল্লিশ আচ্ছা এডি জানতে চেয়েছে তাই তো এ ওডির জন্য বিওসি লাগবে

তাহলে জানতে চেয়েছিল এডি বিওডির মান দেখো বার করে দিলাম কত সহজ ব্যাপার তাহলে এটা হচ্ছে বুঝতে হবে কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে ওকে তাহলেই হয়ে যাবে চলো পরের অঙ্কে যাবো দুটি স্মরণ পরস্পরকে ছেদ করলে যে চারটি কোন উৎপন্ন তিনশো ডিগ্রি হলে চারটি কোণের মান নির্ণয় করি আচ্ছা এই যে দুটো স্মরণ পরস্পরকে ছেদ করলো ডি বিন্দু ধরো এই কোণটার নাম দিলাম ওয়ান এই কোণটার নাম দিলাম টু এটার নাম দিলাম থ্রি এটার নাম দিলাম ফোর তাহলে তিনটে কোণের সমষ্টি তিনশো ডিগ্রি বলেছে তাহলে কোন ওয়ান যে কোনো তিনটে কোণ ঠিক আছে বলছে দুটি শরললেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের মধ্যে তিনটি কোণের তাদের মধ্যে তিনটি কোণ যে কোনো কোণ নিতে পারি এক চার তিন নিতে পারি চার তিন চার এক দুই নিতে পারি চার তিন দুই নিতে পারি এক দুই তিন নিতে পারি তাহলে আমি এক দুই তিন নিয়ে যাচ্ছি হলো সমান কত আমরা জানি তিনশো এর মধ্যে বুঝতে হবে এক আর তিন সমান কোন ঠিক আছে এখানে এক একআ তিন সমান হবে এক ইকুয়ালস টু তিন আর হচ্ছে দুই ইকুয়ালস টু চার ওকে তাহলে আমার এক আর তিন সমান আমার এক আর দুই মিলিয়ে কত হচ্ছে একশো আশি ডিগ্রি আবার এটাও আমাকে জানা রাখতে হবে এক প্লাস দুই সমান একশো আশি তিন প্লাস চার সমান একশো আশি আরো অনেকগুলো সমান একশো আশি হবে এক প্লাস চার সমান একশো আশি তাহলে এক দুই মিলিয়ে একশো আশি হয়ে যাচ্ছে তাহলে লিখে দিই এখানে একশো আশি প্লাস কোন তিন তিনশো ডিগ্রি তার মানে কোন তিন ইকুয়ালস টু তিনশো ডিগ্রি মাইনাস একশো আশি ডিগ্রি কত হবে কোন তিন সমান সমান সমানি তাহলে কোন তিন সমান সমান কত বেড়ালো একশো কুড়ি এবার কোন তিন কোন একের সঙ্গে সমান তাহলে কোন এক সমান সমান কোন তিন সমান সমান একশো কুড়ি সুতরাং কোন এক সমান সমান একশো কুড়ি চারটি কোণের মান জানতে চেয়েছে তাহলে একটা কোন একশো কুড়ি আর একটা কোন বিপরীত বিপ্রতীপ কোন একশো কুড়ি পেয়ে গেল আর বাকি কোনগুলো বার করতে হবে অর্থাৎ তিন আর চার তো তিন আর চারের মধ্যে আমরা কি জানি যে এক আর চার মানে একশো আশি এক প্লাস চার সমান সেটা সরল রেখা একশো আশি ডিগ্রি তাহলে চার ইকুয়ালস টু কি হবে একশো আশি মাইনাস কোন ওয়ান তাহলে চার ইকুয়ালস টু একশো আশি কোন ওয়ানের মান কত একশো কুড়ি ডিগ্রি ষাট তার মানে চারের কোণের মান ষাট ডিগ্রি বা চার যদি ষাট হয় চার সমান সমান আবার তিন চার সমান সমান দুই বিপ্রদীপ কোণ সেটাও তাহলে ষাট ডিগ্রি ডান তাহলে আমাকে জানতে চেয়েছিল যে চারটি কোণের সমষ্টি কোণের কোণের মান মান নির্ণয় নির্ণয় করে দিয়েছি ডান চলো পরের অঙ্কে যাবো পাশের চিত্রে পি কিউ আর সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এই যে পিকিউ আর এস সরলরেখা এটা সরলরেখায় হবে আর এস টা এরকম ভাবে যাবে এটা আর হওয়া উচিত পি কিউ আর এস একই স্বরণলেখায় আছে তাহলে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো খুব ভালো বিষয় তাহলে আমার প্রথমে বুঝতে পারছি যে এইটা একটা স্বরণলেখায় আছে মানে কি সিক্সটি ফাইভ প্লাস জেড প্লাস চল্লিশ সমান একশো আশি স্বরণলেখা মানে কি একশো আশি সুতরাং

এরপরে আমাকে কি বার করতে হবে এক্স ও ওয়াই খুব ইন্টারেস্টিং একটা বিষয় এক্স ও ওয়াই এবার দেখো এখনই কি বলেছে যে আর আর এস এস এই যে এটা 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 ধরো যদি যদি হয় হচ্ছে আমার পরস্পর দুটো মানে দুটো সরলরেখা ছেদ করেছে এবার তাহলে দেখো এই কোনটা চল্লিশ ডিগ্রি তার মানে এক্স এর ভ্যালু চল্লিশ ডিগ্রি বেরিয়ে গেল বিপ্রতীপ কোন তার মানে এক্স ইকুয়ালস টু চল্লিশ ডিগ্রি টু পঁচাত্তর ডিগ্রি ঠিক আছে আচ্ছা এর পরে হয়ে গেল আর কে পড়ে রইল ওয়াই পরে রইলো ওয়াই আচ্ছা ওয়াই বার করাটা ভাবনা চিন্তার বিষয় তাহলে ওয়াই এর জন্য আমরা ঠিক জেড যেরকম বার করেছি সেরকম ভাবে যাবো তাহলে দেখো ওয়াই এর ক্ষেত্রেও কেসটা কি তাই হচ্ছে এই যে এক্স প্লাস ওয়াই প্লাস পঁচিশ এই সব মিলিয়ে একশো আশি হওয়ার কথা সরল কোণ কারণ পি সরল রেখা এক্স এর মান কত চল্লিশ ওয়াইয়ের মান জানি না এটা কত পঁচিশ সমান কত একশো আশি ডান তাহলে এবার কি বলতে পারি ওয়াই ইকুয়ালস টু একশো আশি মাইনাস পঁচিশ মাইনাস চল্লিশ তাহলে একশো চল্লিশ মাইনাস পঁচিশ কুড়ি গেল একশো কুড়ি পাঁচ গেল একশো পনেরো তাহলে ওয়াইয়ের মান কত বেরোল একশো পনেরো সুতরাং ওয়াই ইকোয়ালস টু একশো পনেরো ডিগ্রি বা ওয়াইয়ের মান একশো পনেরোই লিখতে পারো সেটাও বেটার বুঝা গেল তাহলে এইভাবে কিন্তু এই অঙ্কগুলো আমরা করব তাহলে এখানেই কিন্তু আমাদের এসি এর সব রকমের প্রশ্নের উত্তর আলোচনা শেষ হলো তাহলে এরপরে চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টে এইবার আমরা দেখে নিই এই অধ্যায় থেকে তোমাদের কি কি দীর্ঘ উত্তরাভিত্তিক প্রশ্ন বা আমরা কি বলতে পারি এলএ এর কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে তাহলে চলো একবার সেগুলো একটুখানি দেখি তাহলে সবার প্রথমে কি প্রশ্ন দিয়েছে দেখো এবং এসি এর পরিমাপ লিখি তাহলে এখানে কি দিয়ে দিয়েছে এইটা হচ্ছে আমার ও তাহলে এ ডি এটা একশো কুড়ি ডিগ্রি ইনফর্ম করা আছে তাহলে জানতে চেয়েছে সবার প্রথমে বিওডি কত এ ও সি কত আর এ বিওসি কত বিওসি কত তার মানে কি এই কোনটা জানতে চেয়েছে এই কোনটাও জানতে চেয়েছে আবার এই কোনটাও জানতে চেয়েছে তিনটে কোনই জানতে চেয়েছে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখো এই কোনটা যদি এ একশো কুড়ি হয় তাহলে তার নিচে সিওবি এটাও একশো কুড়ি হবে যেহেতু সিওবি লিখবো আচ্ছা এখানে লিখে নিচ্ছি এ ডি সমান সমান একশো কুড়ি একশো কুড়ি ডিগ্রি এইবার সিও বি সিওবি সমান সমান কি হবে সমান সমান তার মানে কি বলতে পারি বা সিওবি কে আরেকটা বলা যায় বিও সিও বলা যায় যেটা জানতে চেয়েছে সেটা সমান সমান বিপ্রতিপ এওডি তার মানে সমান হবে একশো কুড়ি ডিগ্রি হবে কোনো অসুবিধা নেই ঠিক এইবার আবার দেখো ওডি সরল লেখাটি এব সরল লেখার উপর দণ্ডায়মান ওডি দণ্ডায়মান এবি মানে ওডি সরল লেখা দণ্ডায়মান এবি সরল লেখার উপর তাহলে ওডি যদি এবি সরল লেখার উপর দণ্ডায়মান হয় তার মানে এইটা একশো আশি ডিগ্রি তাহলে এটা একশো কুড়ি তাহলে এটা কত হয়ে যাবে ষাট ডিগ্রি হয়ে যাবে কি করে বললাম দেখো এটা একশো কুড়ি এটা বিপ্রথীপ একশো কুড়ি এটা ষাট কেন টোটালটা একশো আশি সুতরাং কোন এডি প্লাস কোন বিওডি এই দুটো সমান সমান কত একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তাহলে সুতরাং আমি এখান থেকে বিওডি ইক টু কি বলতে পারি একশো আশি মাইনাস এওডি এবার এওডির মান কত এওডির মান দেখো একশো কুড়ি ডিগ্রি বলাই আছে ছবিও তাই বলছে আমরাও তাই জানি তাহলে একশো আশি থেকে একশো কুড়ি বাদ গেলে কত পড়ে থাকে ষাট তাহলে বিওডির মান কত হয়ে গেল ষাট এই বাদ দেখো বিওডি ষাট ডিগ্রি মানে এই মান ষাট ডিগ্রি আর এই এটা আবার বিপ্রথী কোন তাহলে এই কোনটার মানও ষাট ডিগ্রি হওয়া উচিত তাহলে কি জানতে চেয়েছিল তাহলে ও বিওডিও ও পেয়ে গেছি আর বাকি রয়েছে এ তাহলে সুতরাং সুতরাং কোন এওসি সমান বিপ্রতিপ কোন এওসি কার বিপ্রতিপ কোন বিওডির বিওডি তার মানে সমান সমান এটা কত ডিগ্রি হয়ে যাবে এওসি সমান সমান সাত ডিগ্রি এই তিনটে জানতে চেয়েছিলো দেখো তিনটে কোন বক্স করেছি ওই তিনটে কোনই উত্তর কি জানতে চেয়েছিলো বিওডি বিওসি আর লাস্টে আমরা বার করলাম এওসি তাহলে দেখো বিপ্রদীপ কোণের কনসেপ্ট আর সন্নিহিত কোণের কনসেপ্ট দিয়ে আমরা কিন্তু পুরো অঙ্কটা সেরে ফেললাম তাহলে এইটা হচ্ছে ব্যাপার তাহলে অঙ্ক করার জন্য কিন্তু কনসেপ্টগুলো আমাদের একদম পুরো জলের মতো ক্লিয়ার থাকতে হবে আর বাকিটা তো পুরোটাই ম্যাজিক বুঝতেই পারছো চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই কি বলছে পি ও আর ও কিউ ও এস এর সমষ্টি একশো ডিগ্রি পিও আর পিও আর আচ্ছা এই কোনটা আর বলে দিই যে এস কিউ ও এস এই কোনটা তাহলে এই কোন দুটো আবার বিপ্রতিপ কোন না তাহলে সবার প্রথমে সুতরাং লিখি সুতরাং কোন ও আর সমান কোন কিউ ও এস থার্ড ব্র্যাকেটে কি হবে বিপ্রতিপ কোন পরস্পরেরা কি কোন বিপ্রতিপ কোন তাহলে বিপ্রতিপ কোন হলে আমরা কি জানি সমান হয় ঠিক তার মানে আমরা কি বলতে পারি সুতরাং কোন পিও আর সমষ্টি মানে কি সমষ্টি মানে যোগ পল তাহলে পিওআর প্লাস কি ওস এদের সমষ্টি কত ডিগ্রি একশো দশ পিওআরটা রেখে দিচ্ছি কিউএস এর জায়গায় আমি আবার কি লিখতে পারি পিওআর যেহেতু কিউএস মানেই পিও আর তাহলে কিউএস এর জায়গায় কিউএএস এর জায়গায় আমরা লিখলাম পিওআর সমান একশো দশ ডিগ্রি ঠিক আছে এইবার টু পি ও আর সমান একশো দশ ডিগ্রি এইবার পি ও আর সমান একশো দশ বাই দুই তাহলে কত হয়ে গেল পঞ্চান্ন ডিগ্রি তাহলে পি ও আর এর মান কত হয়ে গেল পঞ্চান্ন ডিগ্রি তাহলে কিউ ও আর এর মানও কত হয়ে যাবে কিউ ও এস সেটাও পঞ্চান্ন তাহলে সুতরাং কোন কিউ এটাও হয়ে গেল পঞ্চান্ন ডিগ্রি তাহলে দুটো কোশ্চেন পেয়ে গেলাম উত্তর পিও আর এটাও পঞ্চান্ন আর ও পঞ্চান্ন ডিগ্রি এবার দেখো ও আর QOS এই দুটো সমষ্টি বলে দিয়েছিল আচ্ছা কিউ বেরিয়ে গেছে আচ্ছা POR বেরিয়ে গেছে বাকি পড়ে রয়েছে পিওএস এস আর কিউ আর এস মানে এই যে এই দুটো না এই উপরেরটা নিচেরটা এই দুটো বাকি রয়েছে স্বাভাবিক এই দুটো বেরিয়ে গেছে যখন এই দুটো আরামসে বেরিয়ে যাবে দেখো এই যে পি কিউটা রেখা আর পি কিউ রেখার উপর এস কিউএস ও দায়মান তাহলে আমরা কি বলতে পারি আমরা এখানে ছবি দেখে পরিষ্কার বুঝতে পারছি আমরা এখানে বলতে পারি যেহেতু পি কিউ সরলরেখার ওপর ওএস দণ্ডায়মান সুতরাং পি ও এস প্লাস কিউ ওএস সমান একশো আশি ডিগ্রি এই দুটো সরল কোণ উৎপন্ন করছে সরল লেখার উপর দণ্ডা এই দুটো সন্নিহিত কোণ এদের সমষ্টি আমরা 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 জানি পড়েছি টু ফল সব জায়গায় কিন্তু এই ধরনের কনসেপ্ট করেছি তাহলে এবার পিও এস এর মান তো জানি না লিখে দাও পি ও এস এর জায়গায় আমরা কি লিখতে পারি কিউ এর জায়গায় পঞ্চান্ন ডিগ্রি লিখে দিলাম এখানে একশো আশি চলছে আর পিও এস সমান সমান কি বলতে পারি পঞ্চান্নকে উপে নিয়ে যাও তাহলে একশো আশি মাইনাস পঞ্চান্ন করবো তাহলে পঞ্চাশ ষাট সত্তর কত হয়ে গেল একশো পঁচিশ ডিগ্রি তাহলে পিও এস এর মান কত হয়ে গেল একশো পঁচিশ ডিগ্রি আর কার মান জানতে চেয়েছিল এটা একশো পঁচিশ তাহলে এটার বিপ্রতীপ এটাও একশো পঁচিশ ডিগ্রি তার মানে কোন পেয়ে গেছি আমার এটা পেয়ে গেছি আমার লাগবে হচ্ছে কিউ ও আর সমান লিখব সমান এখানে হয়ে যাবে একশো পঁচিশ ডিগ্রি কেন বিপ্রদীপ কোন বুঝতেই পারলাম এইটা এটার বিপ্রদীপ কোন তাহলে দেখো আমাদের চারটে বক্স আমাদের চারটে উত্তরকে ডিনোট করছে আমাদের চারটে বক্স কিন্তু আমাদের চারটে উত্তরকে ডিনোট করছে তাহলে আমরা জাস্ট করলাম প্রথম কনসেপ্ট কি করলাম যে বিপ্রতীপ কোন সমান সেই কনসেপ্ট দিয়ে কিন্তু এই সমষ্টি থেকে আমরা পিও এর মান বার করেছি তাহলে ওই দিকের বিপ্রথীপ কোন বলেও আরেকটা মান পেয়ে গেছি সেকেন্ড টাইমে কি করলাম সন্ধ্যেই তো কোন দুটো সরল রেখা তাহলে সমষ্টি একশো আশি এইটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা একশো পঁচিশ আর পঞ্চান্ন পঞ্চান্ন থেকে একশো পঁচিশ ডিগ্রিটা বার করে নিয়েছি এবার একশো পঁচিশ যেই জেনে গেলাম আবার বিপ্রতীপ কোন হিসেবে এই কোনটা মানও পেয়ে গেলাম দেখো কনসেপ্ট কিন্তু এইভাবে আমাদের ক্লিয়ার রাখতে হবে কনসেপ্ট ক্লিয়ার থাকবে অঙ্ক দেখবে এমনি হয়ে যাবে এই হলো ব্যাপার চলো পরের অঙ্কে যাই ওপি ও কিউ ও আর এস সমবিন্দু ওপি এবং ও আর একই সরলরেখায় অবস্থিত আচ্ছা পি ও আর বিন্দু ও বিন্দু বিপরীত পার্শ্বে অবস্থিত পিও বিন্দু ও বিন্দু বিপরীত পার্শ্ব অবস্থিত পিও কিউ এবং আর এস সমান পিও এস এবং কিউ আর কিউ ও সমান যদি পিও কিউ সমান পঞ্চাশ ডিগ্রি হয় পিও কিউ সমান পঞ্চাশ ডিগ্রি হয় তবে কিউ ও আর এস এবং এগুলোর মান নির্ণয় করতে বলেছে খুব ভালো বিষয় তাহলে চলো সবার প্রথমে দুটো সরলরেখা এরকম একে নিয়ে যা তাহলে সবার প্রথম এটা পি বলছি পি আর এটা ও বিন্দু বলছি আচ্ছা পি ও আর বিন্দু ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত পি ও আর আচ্ছা তাহলে এটা পি আচ্ছা আর কে কে বলেছে ও পি ও আর একই সরল রেখায় অবস্থিত তাহলে ও পি আর ও আর তাহলে এটা হয়ে গেল আর তাহলে পি আর পেয়ে গেলাম আর একটা কি পড়ে রয়েছে তাহলে এটাকে কিউ দিয়ে দাও বা এটাকে কিউ দিয়ে দাও এটাকে এস দিয়ে দাও এরপরে চলে আসি তাহলে কি হলো OP আর ও সমবিন্দু একই বিন্দু দিয়ে যাচ্ছে খুব ভালো বিষয় ওপি এবং ও আর একই স্বর লেখায় অবস্থিত ওপিও আর একই সরল লেখায় অবস্থিত আচ্ছা ও বিন্দু বিপরীত পার্শ্বে অবস্থিত পি ও কিউ আর আর ওস সমান সমান এই যে পিও কিউ আর করলাম যাতে সমান বোঝানো যায় আচ্ছা পিও এস পিও এস আর কিউ ও সমান এই যে পিও এস আর কিউ আর এই দুটো সমান এই দুটোকেও সমান বলে দিয়েছে খুব ভালো বিষয় এইবার পিও কিউ পঞ্চাশ ডিগ্রি বলেছে পিও কিউ এইটা পঞ্চাশ ডিগ্রি ঠিক তাহলে জানতে যে বাকি কোনগুলোর পরিমাপ তাহলে পিও কিউ লিখে নি পি ও কিউ পিও কিউ সমান পঞ্চাশ ডিগ্রি এবার আমরা কি জানি যেহেতু পিও কিউ সমান আর ও এস তাহলে এটা সমান সমান আরও এসও কত হয়ে যাবে পঞ্চাশ ডিগ্রি সুতরাং ROS 50 ডিগ্রি প্রথম কোশ্চেন জেনে গেলাম ROS এটাও 50 ডিগ্রি এইবার এই কোণটা আমাকে জানতে হবে এবার PQ যেহেতু সরল রেখা যেহেতু PQ PQ না PR PR সরল রেখার ওপর এই যে PR সরল রেখার ওপর একই সরল রেখায় অবস্থিত ঠিক পিয়ার স্বর লেখার উপর ও কিউ দণ্ডায়মান স্বর লেখার উপর ও কিউ যদি পারি এই স্বর লেখার উপর ও কিউ দণ্ডমান পিয়ার স্বর লেখার উপর কিউ দণ্ডায়মান সুতরাং কোন পি ও কিউ প্লাস কোন আর কিউ বা কিউ সমান একশো আশি ডিগ্রি এই দুটো কোণের সমষ্টি একশো আশি সন্নিহিত কোণ সরল কোণ এবং দুটো সন্নিহিত কোণের সমষ্টি একই সরল রেখায় অবস্থিত পি আর তাহলে সন্নিহিত কোণ মানে সেই দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সরল রেখা সরল কোণ হচ্ছে তাহলে পিও এটা কি আছে পিও কিউ এর মান কত পঞ্চাশ বলে দিয়েছে তাহলে পিও কিউ এর জায়গায় পঞ্চাশ বসিয়ে দি কিউ ও আর সমান একশো আশি যা আছে তাই লিখলাম তাহলে কিউ আর বেরিয়ে যাবে এক্ষুনি তাহলে কিউ ও আর সমান সমান একশো আশি মাইনাস পঞ্চাশ তাহলে একশো তিরিশ ডিগ্রি তাহলে কিউ ও আর এইটাও পেয়ে গেলাম একশো তিরিশ ডিগ্রি তাহলে এটা কত হয়ে গেল একশো তিরিশ ডিগ্রি তাহলে এটা তার বিপ্রতীপ এটাও একশো তিরিশ কারণ বলেই দিয়েছে যেহেতু পিওএস সমান কিউ ও আর যেহেতু পিও S যেটা লাস্ট জানতে চেয়েছে এটা তো বেরিয়ে গেছি সমান অ্যাঙ্গেল কিউওআর সুতরাং পিওএস সমান কিউআর এর ভ্যালু একশো তিরিশ কারণ এটার মানও বেরিয়ে গেলো একশো তাহলে আমাকে কি করতে দিয়েছিল চারটে কোণ বার করতে দিয়েছিল যার মধ্যে একটা কোণ বলা ছিল বাকি তিনটে কোণ আমাকে বার করতে দিয়েছিল দেখো আমি তিনটে বক্স করেছি একটা দেওয়া ছিল এটার বিপ্রতি বেটার বলেছিল তাহলে এটা করে বার করে নিয়েছি পঞ্চাশ এইটা এখানে সরল কোন হচ্ছে একশো তিরিশ হয়ে গেল পঞ্চাশ একশো আশি থেকে পঞ্চাশ বাদ দিয়ে একশো তিরিশ দেখো এই একই অঙ্ক করলাম আমরা কিছু এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় তোমাদের দেবেই দেবে এরপরে চেঞ্জ হবে দেখা যাক বলছে চারটি রশ্মি একটি বিন্দুতে এমন ভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোনগুলি সমান প্রমাণ করি যে চারটি রশ্মি দ্বারা একটি রেখা তৈরি হয় দুটি রেখা তৈরি হয় তার মানে বলতে চাইছে যে চারটি রশ্মি মিলিত হয়েছে এই ও বিন্দুতে মিলিত হয়েছে চারটি রশ্মির নাম দিয়ে দিচ্ছি এ বি সি আর ডি এই চারটি রশ্মি মিলিত হয়েছে এ ও বি ও ডি ও আর ও সি তাহলে চারটি রশ্মি এমনভাবে মিলিত হয়েছে তাহলে আমার এখানে কি লিখবো প্রদত্ত বলে লিখবো প্রদত্ত বলে আমরা কি লিখব ও বি সিও ও ডিও রশ্মিগুলি ও বিন্দুতে মিলিত হয়েছে তাহলে প্রদত্ত মানে কি যেটা আমাকে বলে দিয়েছে সেটা আমি যা ছবির মধ্যে এঁকেছি সেটার সাথে যেটা রিলেট করছে তাহলে প্রথমে কোয়েশ্চেনে দেখো বলা আছে চারটি বিপরীত দিকে কোনগুলি সমান চারটি এবার বিপরীত দিকের কোনগুলি সমান বলে দিয়েছে এটাও একটা ইনফরমেশন এমন মিলিত হয়েছে যে বিপরীত দিকের কোনগুলি সমান মানে এই কোণটার সাথে এইটা সমান আর এই কোনের সাথে এইটা সমান তাহলে যেইটা আমাকে বলে দিয়েছে সেইটা আপনি ভাষায় বলেছে সেইটাকেই আমি আমার ছবি একে নামকরণ দিয়ে করা এটাই হচ্ছে প্রদত্ত বা এর আরেকটা নাম আছে এটাকে আমরা বলি বিশেষ নির্বাচন এটাকে বা বিশেষ নির্বাচন এটা করে প্রমাণ করতে হবে আচ্ছা চারটি রশ্মিগুলি অবিন্দুতে মিলিত হয়েছে এবং যেখানে লিখে দিচ্ছি যেখানে ছবি কি বলছে এ ও ডি সমান সিওবি কোন সিওবি বা বিওসি একই ব্যাপার এবং এসি সমান কোন বিওডি এওসি সমান কোন বিওডি ডান ব্যাস এই হয়ে গেল আমাদের প্রদত্তর কনসেপ্ট এরপরে আমরা চলে আসবো প্রামাণ্য বিষয় প্রমাণ কি করতে হবে প্রমাণ্য বিষয় বা প্রামাণ্য বলা হয় এর মানে কি কি প্রমাণ করতে চাইছি প্রমাণ করি যে এই কথাটা যেটা বলেছে এটাই আমাদের বিষয় যে চারটি রশ্মি দ্বারা দুটি সরলরেখা তৈরি হয়েছে প্রমাণ করতে হবে এবি ও সিডি দুটি সরল রেখা এটা আমাকে প্রমাণ করতে হবে এবি ও সিডি দুটি সরল অঙ্কন করার আলাদা করে কিছু নেই যে আমাকে আলাদা করে অঙ্কন করতে হবে এমন তো কিছু নেই তাহলে সোজা চলে যাব অঙ্কন যদি করতে হতো তাহলে অঙ্কন একটা স্টেপ হতো তাহলে প্রথমে হয়ে গেল বিশেষ নির্বাচন বা প্রামাণ্য তার আগে এই যে কোয়েশ্চেনটাকে কি বলা হয় সাধারণ নির্বাচন কোয়েশ্চেন যেটা দেওয়া থাকবে সেটা লিখতে হবে পরীক্ষার সময় অন্যান্য কোয়েশ্চেনের ক্ষেত্রে কোয়েশ্চেন লিখতে হয় না বাট এই যে উপবাদ্য টাইপের জিনিস যদি প্রমাণ করতে দেয় যে প্রমাণ করি যে তখন কিন্তু কোয়েশ্চেনটা একটা পার্ট হয়ে যায় কোশ্চেনটাকে আমরা বলি সাধারণ নির্বাচন সেই সাধারণ নির্বাচনকে ছবি এঁকে তার মধ্যে চিত্র নামকরণ করে আমরা যে নির্বাচনটা করলাম সেটাকে আমরা নাম দিলাম বিশেষ নির্বাচন বা প্রদত্ত তারপরে আমাকে কি প্রমাণ করতে হবে সেটা যখন অ্যাড করলাম সেটা হয়ে গেল আমার প্রামাণ্য বিষয় এইবার চতুর্থ যেটা আছে সেটা হলো প্রমাণ তাহলে প্রমাণটা আমরা করবো এরপরে চলো এরপরে প্রমাণ আসবে কেন হয় চলো দেখা যাক তাহলে আমাকে লেখা প্রমাণ করতে হলে আমাকে দেখতে হবে কি আমার হাতে আছে চলো আমার কি কি দেওয়া আছে দেখো এইটা সমান এইটা দেওয়া আছে এইটা সমান এইটা দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আগে লিখি বা সমান এবং আর কি দেওয়া আছে এওসি সমান বিওডি এইবার আমাকে যদি এটা সরল রেখা প্রমাণ করতে হয় তার মানে আমাকে দেখাতে হবে যে এই কোনটা আর এই কোনটা এদের সমষ্টি একশো আশি ডিগ্রি এই দুটো কোণের সমষ্টি কি দেখাতে হবে একশো আশি ডিগ্রি ঠিক আছে এইবার দেখো এই যে চারটে কোণ উৎপন্ন হয়েছে যে চারটে কোণ মিলি আলটিমেটলি এটা বৃত্ত ফর্ম করছে তার মানে এই চারটি কোণের সমষ্টি আমি কি বলতে পারি তিনশো ষাট ডিগ্রি তার মানে সুতরাং কোণ এওবি এওবি না এওডি প্লাস কোণ বিওডি প্লাস কোন বি প্লাস কোন এসি কি লিখেছি এসি তো লিখেছি হ্যাঁ এটা সমান সমান তিনশো ষাট ডিগ্রি বা চার সমকোণ তিনশো ষাট ডিগ্রি বা চার সমকোণ এটা আমরা বলতে পারলাম এরপরে দেখো এও টা ঠিকই আছে এডি লিখে দাও বিওডি টা ঠিকই আছে বিওডি থাকুক কিন্তু সিওবি মানে কি জানো সিওবি মানেই আমি এওডি বলতে পারি সিওবি মানেই এওডি বলা যায় যে সিওবি মানেই এওডি বলা যায় তাহলে এই সিওবির জায়গায় কি লিখছি এওডি এই সিওবির জায়গায় কি লিখছি এওডি আবার এওসি মানেও তো বিওডি বলা যায় তাহলে প্লাস এওসি সমান কি বলছি এওসি না লিখে তার জায়গায় কি লিখবো প্লাস বিওডি

বিও ডি তিনশো ষাট ডিগ্রি দুই দিয়ে কাটলাম একশো আশি ডিগ্রি সুতরাং এ ও ডি প্লাস বিওডি সমান একশো আশি ডিগ্রি তাহলে এওডি আর বিওডি মিলিয়ে আমি একশো আশি পেয়ে গেলাম বোঝা গেল না যায়নি এওডি আর বিওডি যদি একশো আশি হয় তাহলে অনুরূপ ভাবে আমি এই দুটো একশো আশি বলতে পারি তাহলে এ ডি আর বিওডি একশো আশি ডিগ্রি যদি হয় তাহলে সেখান থেকে কি স্টেটমেন্ট বলা যায় যেহেতু এ আর বিওডি একশো আশি ডিগ্রি সুতরাং এখান থেকে আমরা কিন্তু বলতে পারি সুতরাং এবি একটি সরলরেখা কারণ এবির ওডি দণ্ডায়মান আর উৎপন্ন সন্নিহিত কোন তাদের সমষ্টি কত বেরিয়েছে একশো আশি ডিগ্রি তাহলে সুতরাং এব একটি সরল রেখা এবার পরে লিখবো অনুরূপ ভাবে কি বলা যায় অনুরূপ ভাবে এইভাবেই যদি আমি কাকে কাকে চেঞ্জ করেছিলাম এ কে রেখেছি বিও কে রেখেছিলাম সিওবি আর এও কে চেঞ্জ করি যদি সেটাকে না করে এ বিওডি কে চেঞ্জ করতাম এই দুটোকে রাখতাম তাহলেই কি প্রমাণ হয়ে যেত তাহলে অনুরূপভাবে কি প্রমাণ করা যাবে সিও বি প্লাস এও সি সমান একশো আশি যদি এইটা প্রমাণ করা যায় তাহলে ওটাও যাবে তাহলে সিও বি মানে এই দিকের কোনটা আর এই যে সিও বি আর ও সি মানে এই কোনটা আর এই কোনটা এটা মানে একশো আশি হয়ে যাচ্ছে তাহলে কি বলা যেতে পারে সুতরাং এটা এবি হয়ে গেল সিডি সিডি একটি সরল রেখা তারপরে লিখে দেব প্রমাণিত তাহলে বোঝা গেল কেসটা তাহলে কি হলো একটা আমি এই দুটো কোন যোগ করে একশো আশি প্রমাণ করে আমি দেখিয়ে দিলাম এবি একটি সরল রেখা ঠিক ওইভাবেই আমরা অপর দুটো কোণকে অ্যাড করে সেখান থেকে আমরা কি প্রমাণ করলাম যে সিডি একটি সরল রেখা তাহলে এইটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে যখন আমাদেরকে কোনো প্রমাণ করার অঙ্ক দেবে তখন কিন্তু আমাদের এইভাবে লিখে লিখে ছবি এঁকে প্রমাণ করতে হবে চলো আমরা পরের কোয়েশ্চেনে যাই বলছে একটি কোণের অন্তর সমাধি ও বহির পরস্পর লম্বভাবে অবস্থিত প্রমাণ করো তাহলে একটা কোন আছে ধর এরকম একটা কোন আছে এর অন্তঃসমধি খণ্ডক আর এর বহিঃসমধি খণ্ডক এর অন্তঃ আর বহিঃসমধি খণ্ড পরস্পর লম্বভাবে অবস্থিত এটা প্রমাণ করতে পরস্পর লম্বভাবে অবস্থিত এর প্রমাণ করতে হয় এটার নাম দিয়ে দিলাম এটা 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 হচ্ছে হচ্ছে ও পি এস নাম দিলাম এটা টি ঠিক তাহলে এটা হচ্ছে আমার সাধারণ নির্বাচন এরপরে আসবে আমার বিশেষ নির্বাচন বা প্রদত্ত তাহলে প্রদত্তদের কি কোণের অন্তঃসমধি খণ্ডক ও বহিঃসমধি খণ্ডক পরস্পর তাহলে কোন বি এর অন্তর খন্ডক এবং বহির সমাধি খন্ড ওয়েস ওটি আর ওয়েস দুটো বহির সমাধি খন্ড অন্তঃ সমাধি খণ্ড তাহলে এরা লম্বভাবে অবস্থিত তার মানে এটা হয়ে যাবে প্রামাণ্য প্রামাণ্য বিষয় কি থাকবে আমাকে কি প্রমাণ করতে হবে প্রামাণ্য বিষয় মানে আমাকে কি প্রমাণ করতে হবে আলটিমেটলি প্রমাণ করতে হবে যে একটি কোণের অন্তঃসমধি খণ্ড এই যে খণ্ড পরস্পর লম্বভাবে অবস্থিত তার মানে প্রমাণ করতে হবে তার মানে প্রমাণ করতে হবে ও এস এস ও লম্বাস ওটির উপর লম্ব বা প্রমাণ করতে হবে অর্থাৎ ও টি ডিগ্রি তাহলে এস টি এই কোনটা যদি নাইনটি ডিগ্রি প্রমাণ করতে পারি দেখো এই কোনটা যদি নাইনটি ডিগ্রি প্রমাণ করতে পারি তাহলেই তো প্রমাণিত হয়ে যাবে যে ওএস লম্ব ওটি তাহলেই প্রমাণিত হয়ে যাবে ও লম্ব ওটি অর্থাৎ এর বহিঃসমধি সমাধি খণ্ড অন্তঃ খণ্ড পরস্পর লম্বভাবে অবস্থিত পরস্পর লম্বভাবে অবস্থিত ঠিক আছে এইবার এই সমাধি খণ্ড এক্সটেনশনও হতে পারে সেটাকে এখানে কেউ এক্সটেনশন করতে পারো তাহলে বুঝতে পারবে এই যে লম্ব সমাধি খন্ড এটা লম্বভাবে অবস্থিত এটা প্রমাণ করতে দিয়েছে ঠিক তাহলে চলো প্রমাণে চলে যাই প্রমাণটা খুব সহজ খুব মজারও তাহলে দেখো প্রমাণটা কি বলেছে এর যে দেখো এর বহির সমধি এই যে কোন পিওবি এর অন্তঃ সমাধি কি এইটা তার মানে এইটা সমান এইটা বলা যেতে পারে আর বহিঃসমধি খণ্ডক মানে কি এইটা সমান বলা যেতে পারে ঠিক তাহলে সবার প্রথমে শুরু করছি ধরি ধরার দরকার নেই যদি এটা সমান এই ওটিটা তো এটা মানে অন্তঃ তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি কোন পিও টি প্লাস কোনও টি সমানিও টি বটের সাথে সমান এবং বহির সমাধি খণ্ডকের জন্য আমরা কি বলতে পারি যে পিও সমান এস এটা সমান বলতে পারি সমাধি খন্ডক তো বহির হোক আর অন্তর খণ্ডক মানে এটাই আমরা জানি এইবার আমরা এখান থেকে আরেকটা জিনিস জানি আমরা জানি ও বি একশো আশি ডিগ্রি এটা নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে পিওবি বি মানে কি বলতে পারি বলো পিওবি মানে যেহেতু পিওটি আর বি মিলিয়েই তো পিওবি তাহলে পিওবি সমান কি বলতে পারি এটা বলা যায় বলা যায় আর পিওএ পিওএ মানে পিওএস এওএস পিওএস প্লাস এওএস সমান একশো আশি ডিগ্রি ডান এরপর দেখো এই পিওটি বিওটি পিওএস এওএস পিওটি এস আমার লাগবে কাকে আমার লাগবে এস তাহলে কে মানে কি পিওএস এস কে আর পিওটি কে লাগবে তাহলে পিওটিকে কে রাখবো পিওএস কে রাখবো বিওটিকে চেঞ্জ করবো কিসে বিওটি মানেই মানে চলো তাহলে পিও টি প্লাস বিওটির জায়গায় কাকে লিখবো পিওটি অন্তঃ লিখতেই পারি পিও কে রাখতে হবে পিও এস রাখলাম প্লাস এস এস চেঞ্জ করে দেবো চলোটি প্লাস পিও এস পিও এস টু পিওএস সমান একশো আশি তাহলে দুই কমন নিয়ে নিলাম তাহলে প্লাস পিওএস সমান একশো আশি এবার দুই দিয়ে একশো আশি কে যদি কেটে দিই তাহলে এদিকে হয়ে যাবে নব্বই আর এই দুটো মিলিয়ে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে এস ওটি সমান সমান কত বেরিয়ে গেল নাইনটি প্রমাণিত এটাই তো প্রমাণ করতে হতো প্রামাণ্য বিষয়ে কি লেখা ছিল এস ওটি সমান নাইনটি সেটাই প্রমাণ করে দিয়েছি তাহলে এখানে লিখে দেব প্রমাণিত ব্যাস প্রমাণ হয়ে গেল তাহলে পিওটি প্লাস পিওএস পিওটি প্লাস পিওএস দেখো ছবি কথা বলবে পিওটি প্লাস পিওএস আমাকে পরিষ্কার ইঙ্গিত করছে এসওটি আর এদিকে দুই দিয়ে একশো আশিকে কেটে দিয়েছি ভাগ করে দিয়েছি তাহলে নব্বই এসওটি সমান নব্বই তার মানেই এটা লম্ব তার মানেই কি অন্তঃসম্বন্ধী খণ্ডক আর বহিঃসম্বন্ধী খণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত এটাই আমাকে ইঙ্গিত করছে দেখো তাহলে আমাকে জিনিসটা বুঝতে হবে যেটা কি বলছে সেইটা বুঝলেই আমাদের কিন্তু অঙ্ক করা কোনো ব্যাপার থাকবে না চলো পরের যাই দুটি পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি সমকোণ এটা প্রমাণ করতে হবে তাহলে দুটি সরলরেখা যদি ছেদ করে পরস্পরকে তাহলে চারটি কোণ উৎপন্ন হয় সেই চারটি কোণ আমাকে কি প্রমাণ করতে হবে সমকোণ চারটি কোণ চার সমকোণ তাহলে এই দুটি সরলরেখা তারা পরস্পরকে ছেদ করলো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এ বি আর সি ডি এই সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে ঠিক চারটি কোণ উৎপন্ন হয়েছে তাহলে লিখবো এটা আমার সাধারণ নির্বাচন এইটা আমার হয়ে যাবে প্রদত্ত ঠিক আছে খুব ভালো বিষয় এরপরে দেখো বজা প্রদত্ততে আমরা কি লিখব সরল রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে এবি ও সিডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে খুব ভালো বিষয় এবার উৎপন্ন চারটি কোণ তাদের সমষ্টি চার সমকোণ ব্যাস অর্থাৎ ও বিন্দুতে ছেদ করে চারটি কোণ উৎপন্ন হয়েছে এবার প্রামাণ্য বিষয়ে চলে আসব তাহলে প্রামাণ্য বিষয় আমাকে কি করতে হবে যে প্রমাণ করতে হবে কোণ এওডি প্লাস কোণ বিওডি প্লাস কোণ

তাহলে এবার আমরা কি জানি যেটা কোণের কনসেপ্ট যে এই কোনটা আর এই কোনটা সমান হবে এই কোনটা এই কোনটা সমান হবে এটা কোণের কনসেপ্ট তাই তো আমাকে প্রমাণ করতে হবে চারটি কোণের সমষ্টি মানে এটা প্লাস আমাকে প্রমাণ করতে হবে চার সমকোণ খুব ভালো বিষয় দুটি রেখা পরস্পরকে ছেদ করেছে তাহলে সুতরাং আমি এখান থেকে কি বলতে পারি যে এ ও ডি প্লাস ও ডি সমান 180 ডিগ্রি এটা আমরা জানি এটাকে এক নম্বর দিয়ে রাখলাম এবং AOC BOC এটা সমান সমান 180 দুই নম্বর দিয়ে রাখলাম আমার বিপরীত কোণের কনসেপ্টও কাজে লাগবে না ঠিক আছে দুটি সরল পরস্পরকে ছেদ করে দিয়ে যার চারটি কোণ চারটি কোণের সমষ্টি চার সমকোণ হলো এবার আমি এই দুটোকে অ্যাড করে দেব এক ও দুই যোগ করে পাই যেহেতু ওরা পরস্পর সরল তার মানে সরল কোণ তাই আমি এক কোণের কনসেপ্টটাকে কাজে লাগাতে পারছি এবার যেহেতু ওরা সন্নিহিত কোণ সেটাও আমি বলতে পারি বাট একটা সরল মানে সরল কোণ সেই কনসেপ্ট থেকেই আমি পুরোটা বের করে দেবো হয়ে গেল এরপরে আমরা কি বলতে পারি সুতরাং এ ও ডি প্লাস ডি প্লাস এ ও সি প্লাস সি সমান একশো আশি প্লাস একশো আশি তাহলে সুতরাং কি বলা যায় এ ও ডি প্লাস ডি প্লাস সি প্লাস এ ও সি সমান তিনশো ষাট তিনশো ষাট আমরা বলতে পারি চার সমকোণ কারণ তিনশো ষাট ডিগ্রি মানে বোঝা গেল তাই এইভাবে কিন্তু আমরা অঙ্ক প্রমাণ করবো ঠিক আছে চলো পরের অঙ্কে যাওয়া যা দেখো তাহলে কি বলছে বলছে ত্রিভুজ পি কিউ আর এর পি আর কিউ এই কোন দুটো কি বলে দিয়েছে ত্রিভুজের তার দুটো কোন সমান ভালো বিষয় বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি উৎপন্ন হয় তাদের মান সমান প্রমাণ করি তাহলে বহিক দুটোর মান সমান প্রমাণ করতে হবে তাহলে সবার প্রথমে একটা ত্রিভুজের কথা ভাবতে বলে যে ত্রিভুজ ভাবি ঠিক আছে একটা ত্রিভুজ আঁকি এই হচ্ছে আমার ত্রিভুজ এবারের বিশি বাহু এইটাকে কি করা হয়েছে বর্ধিত করা হয়েছে তাহলে আগে বর্ধিত বাহুটা লেখে ফেলি তারপরে এখান থেকে ত্রিভুজটা এঁকে এই এই তাহলে এটার নাম দিয়ে দিলাম পি কোন বাহুটাকে বর্ধিত করা আছে কিউ আর তাহলে এটা কিউ এটা আর এটার নাম দিয়ে দিলাম টি এটার নাম দিয়ে দিলাম এস এস টি পর্যন্ত বর্ধিত করা হয়েছে এইবার এটার মধ্যে পি কিউ আর কোনটা সমান পি কিউ আর মানে এই কোনটা এই কোনটা পি আর কিউ পি আর কিউ এর সাথে সমান তার মানে এই দুটো কোন সমান বলে দিয়েছে খুব ভালো বিষয় তাহলে প্রমাণ করি যে বহিস্ত কোনগুলো সমান তার মানে এটা সাধারণ নির্বাচন তাহলে আমার প্রদত্ততে চলে আসি প্রদত্ত ত্রিভুজ পি কিউ আর এর কোন পি কিউ আর সমান কোন পি আর কিউ এবং এর কিউ আর বাহুকে উভয় দিকে এস ওটি পর্যন্ত বর্ধিত করা হল এই জায়গাটা লিখলে চলবে না ছবিটাতে কাজ করতে হবে এবং এবং বাহুকে এবং কিউ আর বাহুকে উভয় দিকে টি পর্যন্ত বর্ধিত করা হলো ডান এসো টি পর্যন্ত বর্ধিত করা হলো এইবার মজাটা দেখো যেহেতু এই বাহুটাকে বর্ধিত করা হয়েছে তোমার প্রামাণ্য বিষয়টা লিখে ফেলি তারপরে বলছি মজার কথা প্রামাণ্য বিষয় প্রামাণ্য বিষয় কি বলছে যে আমাকে প্রমাণ করতে হবে যে এই যে বহিস্থ যে কোনটা এই কোনটা আর এই কোনটা এই দুটো সমান তাহলে কোন পি কিউ এস পি কিউ এস সমান প্রামাণ্য বিষয় পি আর এটা আমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে এটা প্রামাণ্য বিষয় প্রমাণে চলে আসি মজাটা দেখো যদি এইটা x হয় তাহলে এইটা 180 x এবং এইটাই এটা সমান মানে এটাও x হলে এটাও 180 x দেখো দুটো সমান বাইরে দুটো সমান এমনি প্রমাণ হয়ে যাচ্ছে এবার এটাকে আমাকে করতে হবে করে দেখাতে হবে তাহলে চলো প্রমাণে তাহলে শুরু করব এইটাকে আগে কি লিখতে পারি কোন একশো আশি ডিগ্রি মাইনাস কোন 180 ডিগ্রি মাইনাস কোন কি হয় ওয়ান মাইনাস অন্তস্থ কোন এটা আমরা জানি এটাকে এক নম্বর দিয়ে রাখলাম চলো দু নম্বরে আবার আবার বহিস্ত একশো আশি মাইনাস কিউ এবার দেখো পি আর কিউ মানে পি আর কিউ মানেই কি আছে পি কিউ আর তাহলে এটাকে কি লিখতে পারি পি আর টি সমান একশো আশি মাইনাস এটাকে দিয়ে দিলাম দু নম্বর তাহলে দেখো হচ্ছে ও একশো আশি মাইনাস পি কি বলতে পারি এক ও দুই হতে পাই তাহলে এক ও দুই হতে কি পাচ্ছি এটাও সমান এটা ওটা সমানও সেম তার মানে সুতরাং বলা যায় পি এস সমান পি আর টি প্রমাণিত এটাই তো প্রমাণ করতে হয়েছিল প্রামাণ্য লেখা ছিল তাহলে প্রমাণিত ঠিক তাহলে এইটা শুধু বুঝতে হবে যে আমাকে কোনটা দেওয়া আছে কোন হেল্পে আমি প্রুফ করতে পারবো জিনিসটা দেখে কত সহজে আমরা বলে দিতে পারছি বাট ওটাকেই আমাকে স্টেপ বাই স্টেপ করে প্রুফ করতে হবে এই হচ্ছে অঙ্ক চলো পরের অঙ্ক দেখি কি মজার অঙ্ক আছে তাহলে কি বলছে এই প্রশ্নটা দেখো বলছে দুটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করায় যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর দুটি লম্ব সরলরেখা তাহলে এই ধরো দুটো আমার সরলরেখা আছে ধরো এই সরলরেখা দুটোর নাম দিলাম পি কিউ আর এস এবার এই সরলরেখা দুটো যখন পরস্পরকে ছেদ করেছে দেখো চারটি কোণ উৎপন্ন হয়েছে তো এই যে পরস্পর কোণ দুই জোড়া এই দেখো চারটি কোণ উৎপন্ন হয়েছে এবার বলছি এই চারটি যে কোণ উৎপন্ন হয় তাদের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর লম্ব সরলরেখা তাদের সমদ্বিখণ্ডক আকি চলো সমদ্বিখণ্ডক বলেছে তার মানে কি যারা এই এই সরলরেখাগুলোকে এই উৎপন্ন কোণগুলোকে সমান দিকটো খণ্ডে বিভক্ত করছে এই এই একটা এই একটা তাহলে এটার নাম দিয়ে দিলাম এ বি সি ডি ঠিক আছে তাহলে এই যে সরলরেখা দুটো দেখতে পাচ্ছো মানে এরা তো বেসিক্যালি লম্ব সমদ্বিখণ্ডক এখানে ধরো ও একটা বিন্দু এই বিন্দুতে পি কিউ সরলরেখা ছেদ করেছে তাহলে আমরা এটা কি বেসিক্যালি সাধারণ নির্বাচক আমাকে করতে কি হবে যে পরস্পর দুটি লম্ব এই যে এই যে বলেছে যে সমাধি খন্ডক দুটি পরস্পর লম্ব সমধি খন্ডক এটা পরস্পর লম্ব এটার সাথে এটা 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 পরস্পর পরস্পর লম্ব লম্ব সাথে তাহলে যে কোনো দুটি লম্ব খন্ডক বা এর যে সরল রেখা প্রথমত এই দুটো একই সরল লেখায় আছে সমাধি গুলো আর এরা পরস্পর লম্ব আছে তার মানে এবি লম্ব সিডি এইটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে সবার প্রথমে সাধারণ নির্বাচন মেন কোয়েশ্চেনটা হয়ে গেল প্রদত্ত আমি যা যা করেছি সেইটাকে আমি নাম দিয়ে লিখব তাহলে বলবো যে পিকিউ ও সরল রেখা ও বিন্দুতে ছেদ করেছে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে দুটো তাখা পরস্পরকে ছেদ করলে দুই জোড়া বিপরীত মানে কোণ হবে বিপরীত পাশে দুই জোড়া কোণ উৎপন্ন হবে এবং বলেছে এই চারটি কোণের খণ্ডক যে চারটি কোণ এবার এদের যে সমধি খন্ড তারা পরস্পর দুটি লম্ব তার মানে এবার বলবো সুতরাং এও বি এবং ডিও যথাক্রমে চারটি সমদিখণ্ড যথাক্রমে চারটি সমধিখণ্ড ঠিক আছে প্রদত্ত হয়ে গেল তারপরে হয়ে গেল অঙ্কন অঙ্কনে আমার কিছু করার নেই তাহলে অঙ্কন কিছু হবে না চলে আসি অঙ্কনের আগে আসবে প্রামাণ্য বিষয় প্রামান্য বিষয় তো প্রামান্য বিষয় কি আছে প্রামান্য বিষয় রয়েছে যে আমাকে প্রমাণ করতে হবে তাহলে বেসিক্যালি কি এইটা লম্ব সমাধি খণ্ড এটা লম্ব সমাধি খন্ড এটা লম্ব সমাধি কিন্তু এরা পরস্পর লম্ব এটা প্রমাণ করতে হবে তার আগে এটা প্রমাণ করতে হবে এ ও আর ও বি একই লেখায় আছে আর ও আর ও একই একই সরলরেখায় আছে তাহলে প্রমাণ করতে হবে সবার প্রথমে কি এ ওবি এ এবং সিও ও ডিও একই একই না বলে এও বিও এবং সিও ডিও দুটি সরল লেখা তার মানে কি হলো এও আর ও একটা সরল রেখা আর সিও ও একটা সরল রেখা এই দুটো আমাকে প্রথম প্রমাণ করতে হবে যদি এটা সরল রেখা হয়ে যায় তাহলে সুতরাং এটা এক নম্বর প্রমাণ তাহলে দু নম্বর প্রমাণে কি করব এ বি লম্ব সিডি দু নম্বর প্রমাণ আমার হবে যে এ বি সিডির উপর লম্ব ব্যাস যদি এটা করতে পারি তাহলেই আমার কাজ শেষ হয়ে যাবে এটা এক নম্বর প্রমাণ এটা দু নম্বর প্রমাণ হয়ে গেল বোঝা গেল এইটাকে এটার উপর লম্ব দেখাতে হবে তাহলেই আমার একটা লম্ব দেখালে সব হয়ে যাবে তাহলে সমান সরল রেখায় আছে এটা দেখাবো দেন লম্ব দেখাবো চলো এবার প্রমাণে চলে যাই তাহলে প্রমাণে সবার প্রথমে কি জানি আমরা যে দুটো সরল রেখা পি কিউ আর আর এস এরা পরস্পরকে অবিন্দুতে ছেদ করেছে তার মানে পরস্পর দুটো বিপ্রতীক কোণ উৎপন্ন হয়েছে তাহলে কোণ পি ও আর সমান বিপ্রতীক কোণ কিউ আচ্ছা দু নম্বর আবার কি আছে কিউর ডান চলো হয়ে গেল তাহলে আমার সব ইনফরমেশন কালেক্ট করা হয়ে গেছে এরপরে আমি চলে যাব প্রমাণের দিকে তাহলে সবার প্রথম প্রমাণ আমাকে এগুলোকে সরল রেখা প্রমাণ করতে হবে তাহলে সরল রেখা প্রমাণ করার জন্য আমরা কি জানি যে একটা সরল রেখা মানে কি একশো আশি ডিগ্রি তার মানে এই দুটো কোণের সমষ্টি আমাকে একশো আশি ডিগ্রি দেখাতে হবে ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক সবার প্রথমে কোন AOC প্লাস কোন বিও সমান সমান কি পাচ্ছি এও সি আর বিও হে ওসি বিওসি সমান আমি কি পাচ্ছি চার চারটে কোন পাচ্ছি সবার প্রথমে এ পি ও এই কোনটা পাচ্ছি তারপরে এইটা পিওসি তারপরে এইটা সিও এস প্লাস বিও এস তাহলে পিও এ পিওসি সিও এস বিওএস এই চারটে কোন পাচ্ছি এইবার দেখো এই চারটে কোনের মধ্যে কি মজার রিলেশন দেখো এটা কি আছে এই কোনটা আছে পিওসি আর সিও মিলিয়ে তাহলে পিওসি আর সিও এই দুটো থেকে আমরা কি বলতে পারি ডিরেক্ট বলে দিতে পারি পিও এস এই যে এই দুটো কোন মিলিয়ে পিও এস পেয়ে যাচ্ছি ওকে আবার দেখো এই যে এই কোনটা এই পুরো কোনটার হাফ তো সমধিখণ্ডক বলেছিল তার মানে এই কোনটাও পুরো কোনটার হাফ মানে পিওআর এর হাফ হচ্ছে পিওআর এর হাফ হচ্ছে অর্ধ পাঠ হচ্ছে পি ও এ তাহলে পি ও এ কে লিখতে পারি পি হাফ অফ আর প্লাস এই বি ও এস বি ও এস কে লিখতে পারি হাফ অফ কি এস কেন দেখো এটা এর অর্ধেক এই দুটো তো সমান তার মানে কি এসে গেলি পি ও আর সমান সমান পি এ প্লাস আরও এবার যেহেতু সমধি তাহলে পিওএ সমান কি বলতে পারি আরও এ যেহেতু সমধি খণ্ডক তাহলে পিওএ আরও এ দুটোই সমান তাহলে এখানে পিওএ আরও এর জায়গায় আমরা লিখে দিচ্ছি পিওএ তাহলে পিওএ প্লাস পিওএ তার মানে কি হয়ে গেল টু পিওএ এ দিয়ে কে আছে পিও আর

বেসিক্যালি এই পিওএস আর এদিকে আমাদের কি আছে পিওআর আর এদিকে মানে আছে এসও কিউ বা কিওএস এইবার দেখো এই পিও আর মানেই তো আবার কি আছে আমরা এখানে বিপ্রতীপ কোন পড়েছিলাম না যে পিও আর মানে বিপ্রতীপ কিওএস তাহলে এখানে পিও আর এর জায়গায় লিখতে পারি কিওএস প্লাস পিওএস প্লাস হাফ অফ কিউ এই যে ওই জিনিসটা যেটা আমরা করেছিলাম শুরুতেই বিপ্রতীপ কোন কাজে লাগালাম

তার মানে এই দুটোর সমষ্টি এটা তো সরল রেখা পি কিউ সরল রেখা তাহলে এই সন্নিহিত কোন তাহলে এটা কি হয়ে যাবে এই দুটোর সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এদিকে কি পেয়ে গেলাম এ সি প্লাস বিওসি সমান একশো আশি ডিগ্রি তাহলে কি হয়ে গেল এই যে এই পুরো কোনটা একশো আশি ডিগ্রি হয়ে গেল তার মানে এবিটা একটা সরল রেখা হয়ে গেল তাহলে সুতরাং বলতে পারি এবি একটি সরল রেখা তাহলে সুতরাং অনুরূপ ভাবে প্রমাণ করা যায় তাহলে অনুরূপ ভাবে প্রমাণ করা যায় সিডি একটি সরল রেখা তাহলে অনুরূপ ভাবে এটাও প্রমাণ করা যায় যে সিডি একটি সরল রেখা তাহলে এবিও একটি সরল রেখা এটাও প্রমাণ করা যাচ্ছে সিডি একটি সরল রেখা এটাও প্রমাণ করা যাচ্ছে এবার আমাকে কি প্রমাণ করতে হবে যে এবি ও সিডি কিন্তু নব্বই ডিগ্রি মানে এবি ও সিডি পরস্পর লম্ব তার মানে এইটা আমাকে প্রমাণ করতে হবে ও সিডি পরস্পর লম্ব এটা এটা হয়ে গেছে তাহলে প্রমাণ করব পরস্পর লম্ব মানে আমি যদি একটা নিয়ে নিই এ ও সি এই কোনটা নব্বই ডিগ্রি দেখিয়ে দিলেই বাকি আমার সব নব্বই হয়ে যাবে তাহলে চলো এ সেকেন্ড পার্টে চলে যাই সেকেন্ড পার্ট আমরা কি করব। ছবি আমাদের ওই একই থাকবে আমরা এটার প্রমাণ করব। তাহলে আমরা কোন নিয়ে নেবো এ ও সি এই কোনটা নিয়ে আমরা শুরু করবো তাহলে এওসি কে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি পিও পার্টে ভাগ করতে পারি পিও এসি এবার পিও এ কে কি লেখা যায় পিও এ কে লেখা যায় হাফ অফ এই যে বের করেছি পিও এ কে লেখা যায় হাফ অফ পিও আর পিওসি কে কি লিখবো তাহলে পিওসি আছে তার মানে হাফ অফ কি হবে পিওএস হাফ অফ পিওএস এবার হাফ কমন নিয়ে নিলাম এখানে কি হয়ে গেল পিও আর প্লাস পিও এস কোনটা দেখো ছবি দেখো পিও আর মানে এই অ্যাঙ্গেলটা পিও এস মানে এই অ্যাঙ্গেলটা তার মানে এটা কি এস আর সরলরেখা তার মানে এটা কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে হাফ ইন্টু একশো আশি ডিগ্রি কাটাকুটি হয়ে যাবে 90 ডিগ্রি তাহলে এ ও সি কি হয়ে গেল নব্বই ডিগ্রি তাহলে যদি এ ও সি নব্বই হয়ে যায় তার মানে এই অ্যাঙ্গেলটা নব্বই হয়ে যায় এটার এর এই অ্যাঙ্গেলটাও নব্বই এটা এর সন্নিহিত সরল কোণ তার মানে সরল কোণ সন্নিহিত কোণ তার মানে এটাও নব্বই হয়ে গেল তার মানে সুতরাং কি বলতে পারি সুতরাং এ বি লম্ব সি ডি প্রমাণিত আমাকে এটাই প্রমাণ করতে দিয়েছিল একটা প্রথমে প্রমাণ করলাম এ বি রেখা আর ও একটা সিডি সরল রেখা সেখান থেকে তারপরে আমরা প্রমাণ করলাম আর সিডি পরস্পর লম্ব তাহলে উত্তরে জানতে চেয়েছিল সমাধি খন্ডক গুলি পরস্পর লম্ব সরল রেখা এটাই প্রমাণ হয়ে গেল যে সমধি পরস্পর লম্ব সরল রেখা খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ ছিল শুরু থেকে শেষ অব্দি দেখো ভিডিওটা তাহলেই তোমরা বুঝতে পারবে আশা করছি এবং এইখানেই কিন্তু আমাদের যত রকমের তোমাদের এই যে অধ্যায়ের যা যা প্রশ্ন ছিল সব কিন্তু আলোচনা শেষ করলাম তো এর বাইরে তোমাদের পরীক্ষায় আর কিছু আসবে না তো ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ এবং দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে